Okay, so thank you. So thank you, everyone. Welcome to my fourth class on feminism. In the first few classes, we have discussed about various waves of the feminism. We have discussed about the basic definition and scope of the feminism. We have also discussed about various feminist thinkers, like, for example, Simone de Beauvoir, and various concepts like patriarchy, sex and gender, phallocentrism, sexism, misogyny, gender stereotyping, essentialism, etc. We have also discussed about the representation through various paintings, and we have discussed about the various basic features of the first wave feminism, of the second wave feminism, and of course, we have also discussed about what is feminist literary theory or criticism. And then we have discussed in the previous class about some of the key proto-feminist thinkers like Mary Wollstonecraft, who wrote Vindication of the Rights of the Women, and of course, John Stuart Mill, who wrote The Subjection of the Women. এই ধরনের টেক্সটে বিভিন্নভাবে উইমেনদের রাইটের কথা অনেক নরম ভাবে, অনেক সফট ওয়েতে রাইট ফর দ্য এডুকেশন অফ দ্য উইমেন চাওয়া হয়েছে। এরপরেই আমরা ডাইরেক্টলি ঢুকে যাচ্ছি ফার্স্ট ওয়েভ ফেমিনিজম ইন লিটারেরি থিওরি থ্রু দ্য ওয়ার্কস অফ দ্য ভার্জিনিয়া উলফ, দ্য রুম অফ ওয়ানস ওন, অ্যান্ড অফকোর্স সিমন দি বোভের অ্যান্ড ওয়ার্কস দ্য সেকেন্ড সেক্স, যেটা সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল উইমেনদেরকে চিরকাল কিভাবে পারপিচুয়ালি সেকেন্ড সেক্স হিসেবে ডিল করা হতো। ওয়ান ডাজন্ট বর্ন এজ ওম্যান, বাট রাদার হি বিকামস ওম্যান, কেমন করে নারী তৈরি করা হতো তাই নিয়ে আমরা পড়েছি। আমরা অল্প করে বেটি ফ্রিডেন পড়েছি এবং দ্য ডায়ালেকটিক অফ দ্য সেক্স বাই শুলামিত ফায়ারস্টোন পড়েছি এবং কেট মিলেটের সেক্সুয়াল পলিটিক্স আমরা পড়েছি। আজকে আমরা শুরু করব মার্কসিস্ট ফেমিনিজম দিয়ে, অল্প করে, কারণ মার্কসিস্ট ফেমিনিজম যে খুব বিরাট ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু এই জায়গাটা তোমাদের অল্প করে জেনে রাখা দরকার, কারণ 5 নম্বরের কোয়েশ্চেনে আসতে পারে মার্কসিস্ট ফেমিনিজম। মার্কসিজম কি তোমরা অলরেডি পড়েছ? মার্কসিজম ইজ বেসিক্যালি আ লেন্স অফ দ্য ফিলোসফি, ইটস এ টুল ফর দ্য ফর অ্যানালাইজিং দ্য সোশিও পলিটিক্যাল অর হিস্টোরিক্যাল স্ট্রাকচার, একটা মেটেরিয়ালিস্ট কনসেপশন অফ হিস্ট্রি through the land labor capital organization, through the base and the superstructure model তারা সমাজকে দেখে, সেইভাবেই তারা ফেমিনিজমকেও দেখেছে। অর্থাৎ মার্কসিস্ট ফেমিনিজম অ্যানালাইজেস দ্য ওয়েজ ইন হুইচ উইমেন আর এক্সপ্লয়েটেড থ্রু ক্যাপিটালিজম, কেমন করে এই ধনতন্ত্রের দ্বারা বা পুঁজিবাদের দ্বারা উইমেনদেরকে চিরকাল কমোডিফাইড করা হয়েছে, অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ওনারশিপ অব দ্য প্রাইভেট প্রপার্টি, ইন্ডিভিজুয়াল ওনারশিপ অব দ্য প্রাইভেট প্রপার্টি উইমেনদের পেটে পেতে দেওয়া হয়নি, পেতে দেওয়া হয়েছে কেবলমাত্র কয়েকজন কয়েকজন বুর্জুয়া ক্লাসের ক্যাপিটালিস্ট মেলরা সেটাকে এনজয় করেছে। ফলে অ্যাকর্ডিং টু দ্য মার্কসিস্ট ফেমিনিস্ট, উইমেন্স লিবারেশন ক্যান ওনলি বি অ্যাচিভ বাই ডিসম্যান্টলিং দ্য ক্যাপিটালিস্ট সিস্টেমস ইন হুইচ দ্য কন্টেন্ট মাচ অফ দ্য উইমেন্স লেবার ইজ আনকম্পেনসেটেড। মার্কসিস্ট ফেমিনিস্টরা মার্কসিজমের লেন্সটাকে ইউজ করে বললেন, যতক্ষণ না অবধি এই ক্যাপিটালিস্ট সিস্টেম সম্পূর্ণরূপে উৎখাত হচ্ছে, ততদিন অবধি উইমেনদের যে নিজস্ব লেবারের ভ্যালু সেটা চিরকালই আনকম্পেনসেটেড অবস্থায় থাকবে। কারণ এখানে উইমেনদেরকে প্রাইভেট প্রপার্টি বলে মনে করা হয়, এবং উইমেনদেরকে এই যে বিরাট বড় বড় ইন্ডাস্ট্রিতে একটা সময় তো ছিলই বিরাট কম ওয়ে, দেয়ার ওয়াজ এ ডিসক্রিমিনেশন বিটুইন দ্য মেল ওয়েজ অ্যান্ড দ্য ফিমেল ওয়েজ, এবং এই যে কম দামে ফিমেল লেবারার ক্লাসকে রাখা হতো সেইটার কথা বারবার এই মার্কসিস্ট ফেমিনিস্টরা বলতে থাকেন। সো মার্কসিস্ট ফেমিনিজম চিরকালই হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের ফাউন্ডেশনকে ব্যবহার করেছে, যে ইতিহাস কেমন করে চলছে। এবং বিখ্যাত বই, আমি আগের দিন মার্কসিজম পড়াতে গিয়ে আলোচনা করেছি, ফ্রেডরিশ এঙ্গেলস এর লেখা দ্য ওরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, 1884, সেখানে কিন্তু এই ওরিজিন অফ দ্য মার্কসিস্ট ফেমিনিজমের বীজটা প্রথিত রয়েছে। হোয়ার এঙ্গেলস অ্যাকচুয়ালি রাইটস অ্যাবাউট দ্য আর্লিয়েস্ট ওরিজিনস অফ দ্য ফ্যামিলি স্ট্রাকচার, সোশ্যাল হায়ারার্কি অ্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য ওয়েলথ। সো ডিসকাসিং অ্যাবাউট দিস থিংস হি কনক্লুডস দ্যাট উইমেন ওরিজিনালি হ্যাড আ হায়ার সোশ্যাল স্টেটাস অ্যান্ড ইকুয়াল কনসিডারেশন ইন লেবার, অ্যান্ড পার্টিকুলারলি ওনলি উইমেন ওয়ার শিওর টু শেয়ার আ ফ্যামিলি নেম। একটা সময় আমি যেটা বলেছি, আমাদের সমাজে আওয়ার সোসাইটি অ্যাকচুয়ালি বিগিনস উইথ মেট্রিয়ার্কি, আওয়ার সোসাইটি অ্যাকচুয়ালি বিগিনস উইথ আ মেট্রিয়ার্কাল সোশ্যাল স্ট্রাকচার। একটা সময় শুরু হয় কিন্তু নারীবাদী একটা সোশ্যাল স্ট্রাকচার দিয়ে,
পুরুষতান্ত্রিক নয়, নারীতান্ত্রিক সোশ্যাল স্ট্রাকচার দিয়ে যেটা খানিকটা সার্ভাইভ করেছে মণিপুর, মিজোরাম, এই ধরনের নর্থ ইস্টের বিভিন্ন স্টেটের মধ্যে, সিকিম টু সাম এক্সটেন্ট দেখি উইমেন একটা খুব ইম্পর্টেন্ট রোল নেয় সেখানে। কিন্তু যেটা মুশকিল হয়, যেটা পরবর্তীকালের ঘটনা ঘটে, সেটা হচ্ছে যখনই আমি বলেছি এগ্রিকালচার অ্যাকচুয়ালি ইন্টারভিনস, যখনই কৃষকরা প্রথমবার কৃষি কার্যকর্তা আরম্ভ করে এবং এগ্রিকালচার বিকামস অ্যাকচুয়ালি দ্য মিনস অফ প্রোডাকশন অ্যান্ড সাস্টেনেন্স, মানুষের বাঁচার পথ হয়ে যায় এগ্রিকালচার, তখনই আস্তে আস্তে উইমেনরা ডোমেস্টিক জায়গার মধ্যে মানে সম্পূর্ণরূপে বদ্ধ হয়ে যায়। এবং ওয়েন এগ্রিকালচার ফার্স্ট বিকেম দ্য অ্যাবান্ডেন্ট অ্যান্ড দ্য অ্যাবান্ডেন্স ওয়াজ কনসিডার্ড মেল ওয়েলথ অ্যাজ ইট ওয়াজ সোর্স ফ্রম দ্য মেল ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য হোম আ ডিপার উইশ ফর অল দ্য মেল লিনিয়েজ অ্যান্ড দ্য ইনহেরিটেন্স ওয়াজ ফাউন্ড। ফলে উইমেনরা যে ডোমেস্টিসিটির মধ্যে ইনভলভ, উইমেনরা বাড়ির মধ্যে ইনভলভ, এর ফলে ন্যাচুরালি একটা বাইনারি ক্রিয়েটেড হয়, বাইনারি বিটুইন দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, দ্য বাইনারি বিটুইন দ্য ইনসাইড অ্যান্ড দ্য আউটসাইড। এগ্রিকালচার ওয়াজ কনসিডার টু বি আ প্রিডমিনেন্টলি মেল অ্যাক্টিভিটি। সো টু অ্যাচিভ দ্যাট উইশ উইমেন ওয়ার নট ওনলি গ্রান্টেড দেয়ার লং শর্ট মোনোগ্যামি বাট ফোর্সড ইন টু ইট অ্যাজ আ পার্ট অফ ডোমেস্টিক সার্ভিচুড। Do you have any idea what is monogamy? Monogamy, anyone, any idea? Shabdota jana uchit. Monogamy basically means, bolo, it is related to marriage, marrying for only one time. Amader society generally a monogamous. Sir, mono mane to ek, na? Screen ta dekha jacche na, sorry. মনো মানে এক, অর্পিত যেটা বললো স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, মনো মানে এক, মনোগ্যামাস মানে হচ্ছে যে অনলি সিঙ্গল ম্যারেজ। মনোগ্যামি বেসিক্যালি ইজ আ ফর্ম অফ ডায়াডিক রিলেশনশিপ, দুজনের মধ্যে রিলেশনশিপ ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ অনলি ওয়ান পার্টনার ডিউরিং দ্য লাইফ টাইম, কেবলমাত্র একটা পার্টনারই লাইফ টাইমে রাখতে পারবে। আমাদের বিভিন্ন সোসাইটিতে ম্যারেজের কথা বলা হয়েছে, কোনো কোনো জায়গাতে পলিগ্যামির কথা বলা হয়েছে, পলি মানে মাল্টিপল, পলিগ্যামি যেখানে মাল্টিপল ম্যারেজকে রিকগনাইজ করা হয় সোসাইটিতে, আর মনোগ্যামাস মানে হচ্ছে অনলি ওয়ান ম্যারেজ। পলিগ্যামি মনোগ্যামি মানে হচ্ছে আ সোশ্যাল স্ট্রাকচার অর আ কাইন্ড অফ রিলিজিয়াস ফিলোসফি হোয়ার দ্য রিলিজিয়ন প্রোপাগেটস অ্যাবাউট সিঙ্গল ম্যারেজ। ইটস আ ফর্ম অফ ডায়াডিক রিলেশনশিপ, ইন ডায়াডিক মানে দুজন, দুজনের মধ্যে রিলেশনশিপ, in which an individual has only one particular partner during their lifetime, সারা জীবনে কেবলমাত্র একটা পার্টিকুলার পার্টনারই রাখতে পারবে। না, এটা বিয়ে নয়, তুমি আবার ভুল করলে, এটা বিয়ে নয়। মনোগ্যামি বিভিন্ন সোসাইটিতে কিন্তু পলিগ্যামি রেকগনাইজড হয়, যেখানে মাল্টিপল ম্যারেজ কে লিগালি রেকগনাইজ করা হয়, এটা কিন্তু তুমি এই এই তো মুশকিল, এই তো প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচার। মনোগ্যামি একটা বিশেষ ফর্ম অফ ম্যারেজ যেটা ভারতবর্ষে, যেটা বেঙ্গলে পপুলার, তার মানে এই নয় যে এটাই বিয়ে, দ্যাট ইজ আ পার্টিকুলার ওয়ে অফ ফিলোসফি অফ ম্যারেজ, বাট দ্যাট ইজ নট ম্যারেজ, দের আর মাল্টিপল কাইন্ড অফ ম্যারেজেস, দের ইজ ওপেন রিলেশনশিপ, যেখানে তুমি সম্পূর্ণরূপে কমপ্লিটলি ওপেন হয়ে ইউ ক্যান do one marriage and one partnership. So মানে আমাদের মানে একটা ওয়ে অফ থিঙ্কিং, মনোগ্যামি মানে দ্য প্র্যাকটিস অফ ম্যারিং অর স্টেট অফ বিং ম্যারিড টু ওয়ান পার্সন, ডেফিনেটলি এটা আলাদা পলিগ্যামির ক্ষেত্রে, POLY GAMY আমরা দেখিনি পলিগ্যামি। পলিগ্যামি ছিল রাজারাজাদের শুধু নয়, অনেক ধরনের সোসাইটিতেও পলিগ্যামি রেকগনাইজড, ঠিক আছে। ফলে সোশিওলজির দিক থেকে এটাকে পলিগ্যামি বলে, এখানে ভালো খারাপ কোমা কি বাজে জিনিস এইসব দেখার কোনো জায়গা নেই, আমাদের সোশিওলজিক্যাল লেন্স থেকে পুরো বিষয়টাকে দেখতে হবে। সো ওয়েন আ ওম্যান ইজ ম্যারিড টু মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট আ টাইম, ইট ইজ কল্ড পলিঅ্যান্ড্রি।
Polyandry is a form of polygamy in which a woman takes two or more husbands at the same time. It is called polyandry, contrasted with polygyny. আর পলিগ্যামিটাকে পুরোটা কি রেফার করে, ঠিক আছে, এই মেন এবং ইভেন নির্বিশেষে। দেন দেয়ার আর মেনি আদার কাইন্ড অফ রিলেশনশিপস, দেয়ার আর ওপেন রিলেশনশিপ। আমি আর বেশি এই বিষয়টার মধ্যে যাচ্ছি না, আমি খালি জাস্ট তোমাদের যেহেতু ফেমিনিজম পড়াচ্ছি তাই এই ডিফারেন্ট কাইন্ড অফ রিলেশনশিপের ধরনগুলো বোঝানো দরকার। ওপেন রিলেশনশিপ ইজ আ নন এক্সক্লুসিভ রিলেশনশিপ, ইট ইজ অ্যান ইন্টিমেট রিলেশনশিপ দ্যাট ইজ সেক্সুয়ালি নন মনোগ্যামাস। নন মনোগ্যামাস মানে মনোগ্যামাস নয়, এসেনশিয়ালি আমি মাল্টিপল পার্টনারের সঙ্গে বিভিন্নভাবে থাকতে পারি এবং ম্যারেজ নামক সোশ্যাল ইনস্টিটিউশনে সারেন্ডার না করেও থাকতে পারি। আরেক ধরনের জিনিস রয়েছে, একে বলা হয় পলি অ্যামোরি। পলি অ্যামোরি ইজ আ প্র্যাকটিস অফ আর ডিজায়ার অফ আর দ্য ইন্টিমেট রিলেশনশিপস উইথ মোর দ্যান ওয়ান পার্টনার উইথ দ্য ইনফর্মড কনসেন্ট অফ অল দ্য পার্টনার্স ইনভলভ। অন্যান্য সমস্ত পার্টনারের কনসেন্ট সেখানে রয়েছে এবং সমস্ত পার্টনারের কনসেন্ট নিয়েই, তাদের অনুমতি নিয়েই এই রিলেশনশিপে যাওয়া হয়েছে, দ্যাট ইজ কল্ড পলি অ্যামোরি। এগুলো প্রত্যেকটাই সোশ্যাল সায়েন্সের, সোশিওলজির বিভিন্ন টার্ম হিউম্যান রিলেশনশিপকে এক্সপ্লেন করার জন্য। ফলে মনোগ্যামি মানেই কেবলমাত্র বিয়ে, এটা একেবারেই ঠিক নয়। ইট ক্যান মিন অ্যাকচুয়ালি মেনি থিংস, তো সেইটাই আমি বলার চেষ্টা করলাম। তো বেশ, আমি ফিরে আসছি আবার মার্কসিস্ট মার্কসিস্ট স্কুলে, মার্কসিস্ট ফেমিনিজমে। সো এক সেকেন্ড, মার্কসিস্ট ফেমিনিজমকে আমি বন্ধ করে দিচ্ছি। মার্কসিস্ট ফেমিনিজম, সো মার্কসিস্ট ফেমিনিজম, মার্কসিজমের যে লেন্স, অর্থাৎ হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম বা ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশন, তার থ্রু দিয়েই পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করছে। এবং এঙ্গেলস প্রথমবার বলছে যে কিভাবে দ্য ফার্স্ট ডিভিশন অফ দ্য লেবার ইজ দ্যাট বিটুইন ম্যান অ্যান্ড দ্য ওম্যান ফর দ্য প্রোপাগেশন অফ দ্য চিলড্রেন। প্রথমবার ডিভিশন অফ লেবার হচ্ছে ম্যান এবং ওম্যানদের মধ্যে, কিসের জন্য? কে চিলড্রেনকে রেজ করবে বা কে চিলড্রেনকে জন্ম দেবে। টু সে the first class opposition that appears in history coincides with the development of the antagonism between man and woman in monogamous marriage, and the first class oppression coincides with that of the female sex by the male. Babu 1846 e dariye Friedrich Engels bolche je prothom je oppression ei society te seta capitalist der thekeo onek age hoyeche jokhon marriage hoyeche, ebong ei monogamous marriage system er moddhe একজন মেল একটা ফিমেলদের উপরে চিলড্রেনের দায়িত্ব দিয়ে দিয়েছে, ফলে এইভাবে জেন্ডার অপারেশনের জন্ম। সো অ্যাকর্ডিং টু দ্য মার্কসিস্ট ফেমিনিস্ট, দ্য জেন্ডার অপারেশন ইজ রিপ্রোডিউসড কালচারালি অ্যান্ড মেনটেন্ড থ্রু ইনস্টিটিউশনালাইজড ইনইকুয়ালিটি। কালচারালি, সাংস্কৃতিকতভাবে এটাকে তৈরি করা হয়েছে জেন্ডার অপারেশন, এবং ইনস্টিটিউশনালাইজড ওয়েতে ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন, ফ্যামিলি ইজ অ্যান ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান। যেরকম তোমরা কলেজে আসো, কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেরকম ম্যারেজ ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন। তোমাদের প্রত্যেক মুহূর্তে শেখানো হয় যে ইট ইজ অ্যাকচুয়ালি দ্য আলটিমেট কোভেটেড স্পট ফর দ্য মেল অ্যান্ড দ্য উইমেন, আলটিমেটলি তোমাকে বিয়ে করতেই হবে, আর কোনো রাস্তা নেই। এইভাবে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিয়ে, ফ্যামিলি, সংসার, এগুলোকে সোসাইটি একটা ইনস্টিটিউশনে ট্রান্সফর্ম করেছে নিজের সুবিধার জন্য, নাহলে তো সোসাইটি চলবে না। সমাজকে চালাতে গেলে, একটা ধরনের প্রপার সাইকেল ক্রিয়েট করতে গেলে, রিপ্রোডাক্টিভ সাইকেল ক্রিয়েট করতে গেলে, সমাজে মানুষ তৈরি করতে গেলে, এই ফ্যামিলি এবং ম্যারেজকে প্রায়োরিটাইজ করতে হবে, সেখানে কি করা হয়েছে। সো মার্কসিস্টরা বলছে এইভাবে চিরকাল নারীদেরকে, একটা এন্টার রেসকে এইভাবে এক্সপ্লয়েট করা হয়েছে। তারা এই পুরোটাকেই এই মেটেরিয়ালিস্ট লেন্স থেকে পুরোটাকেই দেখছে। তারা ক্যাপিটালিস্টরা যেরকম এক্সপ্লয়েট করে প্রোলেতারিয়েতদের, সেই একই রকম বা বুর্জোয়ারা যেরকম এক্সপ্লয়েট করে প্রোলেতারিয়েতদের, সেরকম মেলদের এক্সপ্লয়টেশন অফ দ্য উইমেন, সেটা দিয়েই সোসাইটি প্রথমবার শুরু হয়েছে। তো এইটা করতে গিয়ে ওরা দু ধরনের, তিন ধরনের লেবারের কথা বলছে। একটা হচ্ছে প্রোডাক্টিভ, আনপ্রোডাক্টিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ। হোয়াট ইজ প্রোডাক্টিভ? প্রোডাক্টিভ লেবার ইজ দ্য লেবার দ্যাট ক্রিয়েট সারপ্লাস ভ্যালু, যেটা উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব ক্রিয়েট করে। অ্যাজ ফর এক্সাম্পল, প্রোডাকশন অফ দ্য র মেটেরিয়ালস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। এক্সাম্পল দিয়ে বলছি, অর্পিতা কোনো একটা ফ্যাক্টরিতে চাকরি করে, অর্পিতা মাসের শেষে ফ্যাক্টরি থেকে মাইনে পায় 25,000 টাকা। অর্পিতা 25,000 টাকা মাইনে পাচ্ছে মানে
Orpita is supposedly giving more than 50,000 worth values labor to that particular institution. Orpita pray 50,000 taka nije shrom dicche she company ke nale she company kokhono Orpita ke 25,000 taka maine debe na clear phale 25,000 is the surplus value udbritto mulle totto jeke Marx bolchen je oi 25,000 taka je malik she malik purotai oi udbritto mulle totto prottekta laborer der kaach theke ota tulche কেবলমাত্র সে ল্যান্ড লেবার অ্যান্ড ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশনে ইনভেস্ট করেছে বলে এইবার বিষয়টা হচ্ছে যে ধরা যাক ইউ আর এ ওম্যান ইউ আর ওয়ার্কিং ইন আ ফ্যামিলি দ্যাট ইজ গোয়িং টু বি অ্যান আনপ্রোডাক্টিভ লেবার বিকজ সেটা কোনোভাবেই জিডিপিতে গণ্য হয় না একটা দেশের জিডিপির মধ্যে হিন্দুস্তান লিভার কতটা প্রডিউস করেছে এসি নিয়েলসন কতটা প্রডিউস করেছে আইটিসি কতটা প্রডিউস করেছে যাবে কারণ সেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের পার্ট জিডিপি কিভাবে কাউন্টেড হবে জিডিপি কাউন্টেড হবে কোয়ান্টিফায়েবল অবজেক্টের মধ্যে দিয়ে যাকে গণনা করা সম্ভব কতটা জিনিস তোমরা কিনলে কতটা বেচলে কতটা মাইনে পেলো পরিষেবা ক্ষেত্র আমি কলেজ টিচার আমার জিডি আমিও জিডিপির মধ্যে কন্ট্রিবিউট করছি কতটা আমি পরিশ্রম করছি তার উদ্দেশ্যে কতটা মাইনে পাচ্ছি কিন্তু যারা হাউস ওয়াইফ আমাদের মারা যারা গত প্রায় 40-50 বছর ধরে সকাল থেকে রাত্রি অবধি পাগলের মতো খেটে গেছেন এই সংসারে তাদের যে লেবার সেই লেবার যদি জিডিপিতে ইনক্লুড করা হতো কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ডলার হয়তো ইকোনমিকে খরচ করতে হতো ফলে দ্যাট ইজ আনপ্রোডাক্টিভ লেবার দ্যাট ডাজ নট ক্রিয়েট সারপ্লাস ভ্যালু অ্যান্ড মে ইনফ্যাক্ট বি সাবসিডাইজ বাই ইট This can include supervisory duties, bookkeeping, marketing, jeta bola hoyni. That is basically the role of the women, that is unproductive. Ebong eta ki Marxist ra bolchen reproductive labor. In fact, reproductive labor is, though is a part of the unproductive labor, kintu that is different because reproduction actually means giving birth to a children. To shei daitto ta shudhumatro kebolmatro women der ghare dirghodin dhore chapiye diye purushera এই ফ্যামিলি ক্রিয়েট করেছে সো মার্কসিস্ট ফেমিনিস্ট অথার্স ডিউরিং দ্য 1970s লাইক মার্গারেট বেইনস্টন অতটা নামি নয় কিন্তু মোটামুটি নামি মার্গারেট বেইনস্টন এবং পেগি মর্টন দে রিলাইড হেভিলি অন দ্য অ্যানালিসিস অফ দ্য প্রোডাক্টিভ অ্যান্ড আনপ্রোডাক্টিভ লেবার ইন অ্যান অ্যাটেম্প টু শিফট দ্য পারসেপশন অফ দ্য টাইম দ্যাট কনজামশন ওয়াজ দ্য পারপাস অফ আ ফ্যামিলি presenting arguments for a state paid wage to the homemakers tin tara prothombar bollo je rashtro ke obosshoi jara homemaker jara barite ei sontan manush kore tader maine dewa uchit and a cultural perception of the family as a productive entity dhore neoa hoy shere kebol matro tara tader consent er maddhome ekjon purusher kache sara jibon servitude koreche kintu ei purushder ke ekta capitalist er lens e ei marxist feminist ra prothombar dekhar chesta kore orthat dhonotantro ba pujibad আমাদের প্রত্যেক দিনের পরিবারের মধ্যে ঢুকে পড়েছে এবং সেখানে একজন পুরুষ থ্রু ফ্যামিলি থ্রু দ্য সিস্টেম অফ দ্য ম্যারেজ একজন ওম্যানের কনসেন্ট নিয়ে তাকে এই আনপ্রোডাক্টিভ এবং রিপ্রোডাক্টিভ লেবারের মধ্যে এমপ্লয় করেছে এর ফলে যে কত হাজার হাজার কোটি টাকার লেবারার এই পুরো বিষয়টার মধ্যে ইনভলভ সেটা সেটা গোনা সেটা কোয়ান্টিফাইবল করা সেটা মেজার করা ইজ অলমোস্ট অ্যান ইম্পসিবল টাস্ক অ্যাম আই ক্লিয়ার টু ইউ আমি কি পরিষ্কার বলো মার্কসিস্ট ফেমিনিস্ট বুঝতে পেরেছো বেশ শতাব্দী আরেকবার বলতে বলছে আরেকবার বলছি মার্কসিস্টরা হ্যাঁ আরেকবার বলছি মার্কসিস্টরা লেবারকে বেসিক্যালি তিনটে ভাবে দেখেছে ওয়ান ইজ প্রোডাক্টিভ যেখানে তুমি লেবারকে গুনতে পারছো যেখানে তুমি লেবারকে মেজার করতে পারছো ভারতবর্ষের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিভাবে মেজার হয় যে কতটা পরিমাণে আমি পরিষেবা দিয়েছি কতটা পরিমাণে আমি পরিষেবা কিনেছি কতটা হেভি ইন্ডাস্ট্রি প্রোডাক্ট করলো কতটা আমি কলগেট মাজন কিনলাম সেগুলো প্রত্যেকটাই কোয়ান্টিফাইবল সহজে গোনা যায় অ্যান্ড হেন্স দ্যাট ইজ প্রোডাক্টিভ লেবার প্রোডাক্টিভ লেবার ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ ইজ অ্যাকচুয়ালি কন্ট্রোলড বাই দ্য ক্যাপিটালিস্ট যেটা খানিকটা ধনতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত সেটা অন্য কথা কিন্তু সেটাকে গোনা যায় সেটাকে মেজার করা যায় কিন্তু অন্যদিকে
যদি আমরা বেসিক্যালি এই মার্কসিস্ট ফেমিনিস্টের অ্যাঙ্গেলে আরো দুটো লেবারের কথা তারা বলছেন, একটা হচ্ছে আনপ্রোডাক্টিভ লেবার আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ লেবার। হোয়াট ইজ আনপ্রোডাক্টিভ লেবার? ইজ অ্যাকচুয়ালি দ্য স্যালারি দ্যাট উই ডোন্ট পে টু দ্য হোম মেকার্স, দ্য স্যালারি দ্যাট উই ডোন্ট পে ফর দ্য হাউস ওয়ার্ক। এই যে ওয়েজেস ফর দ্য হাউস ওয়ার্ক তো নেই আমাদের সমাজে বা পৃথিবীর কোনো সমাজেই। নারীরা যে দিনের পর দিন ধরে এই বাড়ির মধ্যে কাজ করছে, আমার মা সকালবেলা উঠে আমার জন্য যা পরিশ্রম করে বা করেছে সারা জীবন এই সংসারের জন্য, বা তোমাদের প্রত্যেকের মা যা করেছে, সেটা তো ইকোনমির পার্ট নয়, সেটা তো কোনো অর্থনীতি মেজর করে না। করে কি? কোনো দিনই করে না। বিদেশে করে, কারণ বিদেশে আলাদা করে রাখতে হয় ফর এক্সাম্পল একজন হাউস মেকারকে, একজন গভর্নেসকে, বা একজন আমরা যেটা বলি হচ্ছে মানে 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 চাইল্ডকে কিপ করার জন্য, আমি এক্সাক্ট টার্মটা ভুলে গেলাম, তাকে রাখতে হয় ন্যানি রাখতে হয় বা হাউস কিপার রাখতে হয়, তাদের একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে হয়, যেটা কিন্তু খুব বড় লোক ফ্যামিলি ছাড়া অ্যাফোর্ড করতে পারে না। আমাদের মতো লোকজন ইঞ্জিনিয়ার হয়ে আমেরিকাতে গিয়ে টিসিএস এর ভালো প্যাকেজ নিয়ে গিয়েও কিন্তু বাড়িতে কোনো কাজের লোক লাগতে পারে না, এক্সেপ্ট সেখানকার কিছু বেশ কয়েকজন বড় লোক ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছাড়া কিন্তু সেটা রাখা খুব মুশকিল। ফলে তাদের ক্ষেত্রে সেই লেবারটা আলাদা করে কিনতে হয়, মার্কেট থেকে গিয়ে কিনতে হয়। আমাদের ক্ষেত্রে আমরা কিনি না, থ্রু টু ইনস্টিটিউশন, ওয়ান ইজ ফ্যামিলি অ্যান্ড ওয়ান ইজ ম্যারেজ। তোমাকে ছোটবেলা থেকে বলা হয় ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড ইউর ওন ফ্যামিলি, ইউ হ্যাভ টু ক্রিয়েট ওন ইউর ওন ফ্যামিলি, তোমাদের সংসার খুব ইম্পর্টেন্ট, তোমায় ক্রিয়েট করতে হবে। এর মাধ্যমে থ্রু দ্য ইনস্টিটিউশন অফ দ্য ম্যারেজ আমি আরেকজন ওম্যানের কনসেন্ট নিয়ে, অবশ্যই কনসেন্ট নিয়ে, তার অনুমতি নিয়ে তাকে বিয়ে করছি, কিন্তু করার পরে আমাদের ইনস্টিটিউশনটা এমনই যে তাকে একটা আনপেড লেবারার বা আনপেড সার্ভেন্টে তাকে পরিণত করে। এর ফলে আমাদের দোজ উইমেন হু আর হোম মেকার, যারা বুঝতে পারছো ফেমিনিজম এর আগে ফার্স্ট ওয়েভে ইনক্লুড করতো দোজ ভয়েসেস হু আর অ্যাকচুয়ালি বিলং ফ্রম দ্য হায়ার ক্লাসেস অফ দ্য ফ্যামিলি, যারা প্রত্যেকে কাজ করে, দোজ হু আর প্রফেশনাল উইমেন, যারা পেশাদার, তাদের কথা ফেমিনিজম ফার্স্ট ওয়েভে বলছে। কিন্তু মার্কসিস্ট ফেমিনিজম শুধুমাত্র এই প্রফেশনাল উইমেনদের কথাই বলছে না, বলছে যারা হোম মেকার, যারা যাদের ভয়েস চট করে শোনা যায় না, যারা আমাদের বাড়ির মা, জেঠিমা, কাকিমা, তাদের কথা। অর্থাৎ তাদের যে তাদেরকে এমপ্লয় করে এই যে ফ্যামিলিতে যে মেটেরিয়াল গেইন অফ দ্য অন দ্য পার্ট অফ দ্য পেট্রিয়ার্কি যে মেটেরিয়ালি গেইন করলো, তাদেরকে এমপ্লয় করে কোনো ধরনের কোয়ান্টিফাইবল অ্যাসেট তাদের নামে না করে, তাহলে সেই অ্যাসেটটাকে মার্কসিস্ট ফেমিনিস্টরা বলছে আনপ্রোডাক্টিভ লেবার, এবং তার সঙ্গে অ্যাড হচ্ছে রিপ্রোডাক্টিভ লেবার। আমরা জানি যে আমাদের সোসাইটিতে আর্টিফিশিয়াল জেস্টিকুলেশন একটা পপুলার জিনিসে পরিণত হয়েছে, যেখানে স্পার্ম কেনা যায়, যেখানে ইনফ্যাক্ট ভাড়া পাওয়া যায় ফর এক্সাম্পল। কিন্তু এই যে একটা উইমেনকে ভয়ঙ্করভাবে এই রিপ্রোডাকশনের মধ্যে দিয়ে, যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, তা সে কেন জানে? এই প্রশ্ন তোমার মার্কসিস্ট ফেমিনিস্টরা করছে, কেন জানে? ফলে মানে সে তো মান না হতে চাইতেও পারে, দ্যাট ইজ এন্টায়ারলি হার উইশ, তাকে কি কেউ কোনোদিন জিজ্ঞেস করেছে? ফলে এই যে আনপ্রোডাক্টিভ লেবার হচ্ছে দ্যাট পার্ট অফ দ্য লেবার, যে লেবারটা কাউন্টিং হচ্ছে না, যেটা কোয়ান্টিফাইবল হচ্ছে না, যেটা আমরা জিডিপির মধ্যে মানে ঢোকাচ্ছি না, দ্য আনপেড ওয়েজ অন দ্য পার্ট অফ দ্য পেট্রিয়ার্কাল সিস্টেম। অ্যান্ড রিপ্রোডাকটিভ লেবার হচ্ছে প্রশ্ন না করেই রিপ্রোডাকশনের প্রসেসের মধ্যে উইমেনদেরকে যে ঢোকানো হচ্ছে তার কথা, তার কোনো মেটেরিয়াল ভ্যালু আমাদের সোসাইটি দিচ্ছে না। ফলে স্টেট পেড ওয়েজ টু হোম মেকারের কথা মার্গারেট বেনস্টন, দ্য পেগি মকনের মতো লোকজনেরা বলছেন। বলো শতাব্দী, ক্লিয়ার? শতাব্দী ক্লিয়ার কি? হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। বেশ বেশ বেশ, এই মার্কসিস্ট ফেমিনিজমের পরে আমি আসছি, তোমরা একটু পাওয়ার পয়েন্টটা দেখে নেবে মার্কসিস্ট ফেমিনিজমে, যে উইমেন হ্যাভ অলওয়েজ হ্যাড আনপেড ওয়ার্ক অ্যাজ হাউসওয়াইফ অ্যান্ড মোস্ট লো পেইং অ্যান্ড বোরিং জবস, এর ফলে এলিয়েনেশন হচ্ছে উইমেনদের, উইমেন মাস্ট হ্যাভ ইকুয়াল পার্টিসিপেশন ইন ইকোনমিক প্রোডাকশন প্রসেস, উইমেনস অপারেশন ওয়াজ কজ বাই দ্যার ইকোনমিক ডিপেন্ডেন্স ইন দ্য ফ্যামিলি বাট অলসো ইন দ্য ওয়ার্ক ফোর্সে উইমেনদেরকে চিরকাল একটা এক্সপ্লয়টেবল রিজার্ভ ফোর্স হিসেবে রাখা হয়েছে, এতে চিরকাল এক্সপ্লয়েট করা যায়। এই হচ্ছে মার্কসিস্ট ফেমিনিজমের স্ট্যান্ড পয়েন্ট।
প্রথম আসছে দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট প্রপার্টি অফ দ্য স্টেট থেকে, যার যার লেখা লেখা করছেন আমাদের ফ্রেডরিশ এঙ্গেলস। এরপরে আমি যে ভদ্র মহিলাকে নিয়ে ডিসকাশনে আসছেন, তিনি হচ্ছেন এলেন শো ওয়াল্টার। এলেন শো ওয়াল্টার একজন বিখ্যাত ফেমিনিস্ট, এবং এলেন শো ওয়াল্টার ইজ অ্যাকচুয়ালি ফেমাস ফর হার গাইনো ক্রিটিসিজম। এই হোয়াট ইজ গাইনো ক্রিটিসিজম সেটা আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তোমরা গাইনো কথাটা মানেই তোমরা জেনারেলি রিলেটেড টু দ্য উইমেন এটা পেয়েছ, ফলে গাইনো ক্রিটিসিজম মানে নারীদের লেখা। অ্যাবসলিউটলি, সিইং আ পার্সপেক্টিভ ফ্রম দ্য উইমেন লেন্স, ফ্রম দ্য উইমেন পার্সপেক্টিভ, তাকে আমরা গাইনো ক্রিটিসিজম বলবো। বেসিক্যালি ইট ওয়াজ কয়েন্ড বাই দিস ওম্যান এলেন শো ওয়াল্টার, একজন বিখ্যাত ফেমিনিস্ট। She was actually an American literary critic and feminist, born in 1941, and writer on the cultural and social issues. She contributed greatly to the United States academia. Tini ei kotha ta use koren gyno criticism. So basically gyno criticism mane ki, it is intended to construct a female framework for the analysis of the women's literature. Orthat narider toiri je sahitto, dhore jak Jane Austen lekha Pride and Prejudice. For example, Jane Eyre, written by Charlotte Bronte. নারীদের লেখা যে সাহিত্য সেইটাকে ইন্টারপ্রেট করার জন্য, বা নারীদের লেখা নয় এমন সাহিত্য সেটাকেও নারীদের লেন্স দিয়ে ইন্টারপ্রেট করা, ধরো যে একটা পেট্রিয়ার্কাল লেখা, কালিদাসের লেখা অনেক ক্ষেত্রেই নারী শরীরকে অবজেক্টিফাই করেছে, তোমরা অভিজ্ঞানম শকুন্তলম পড়েছ, তো তাকে একটা অন্য ধরনের লেন্স দিয়ে দেখার যে চেষ্টা, তাকে বলা হয় গাইনো ক্রিটিসিজম বেসিক্যালি। সো ইন ডিটেলে আমরা একটু দেখার চেষ্টা করব। সো গাইনো ক্রিটিসিজম বেসিক্যালি আমি আগেই বলেছি, শি অ্যাকচুয়ালি কয়েন দ্য টার্ম এলেন শো ওয়াল্টার। ইট ইজ বেসিক্যালি আ প্রসেস অফ কনস্ট্রাক্টিং আ ফিমেল ফ্রেমওয়ার্ক ফর অ্যানালিসিস অফ দ্য উইমেন্স লিটারেচার টু ডেভেলপ নিউ মডেলস বেসড অন দ্য স্টাডি অফ দ্য ফিমেল এক্সপিরিয়েন্স rather than to adapt male models and theories. Male models এবং থিওরি না নিয়ে ফিমেল ফ্রেমওয়ার্কের মধ্যে ফিমেল এক্সপিরিয়েন্স, নারীদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে একটা সাহিত্যকে ব্যাখ্যা করার যে প্রচেষ্টা, তাকে বলা হয় গাইনো ক্রিটিসিজম। ফলে গাইনো ক্রিটিসিজমের টার্মটা ব্যাখ্যা করতে গেলে এইটা পুরো মুখস্থ করতে হবে। এটা এলেন শো ওয়াল্টার থেকে নেওয়া হয়েছে, আমি অলরেডি তোমাদের যে স্টাডি মেটেরিয়াল সেখানে এটা দিয়েছি। তো ইট ইজ, ইট অ্যাকচুয়ালি ডিলস উইথ স্টাডি অফ দ্য উইমেন অ্যাজ রাইটার্স, উইমেন লেখক হিসেবে, এবং নট অনলি দ্যাট, ইট ডিলস উইথ দ্য হিস্ট্রি, দ্য স্টাইল, দ্য থিম, দ্য জনরাস, দ্য কনটেক্সট, কি লেখা, ইজ ইট ফিকশন অর ইজ ইট পোয়েট্রি, স্টাইল কোন স্টাইলে লেখা, ফার্স্ট পার্সন ন্যারেটিভ না সেকেন্ড পার্সন ন্যারেটিভ, নাকি পোয়েটিক নাকি প্রোজ, কি থিম কে ইউজ করা হচ্ছে, এবং ইতিহাসের কোন পার্টিকুলার কনটেক্সটে এই লেখাটা লেখা হচ্ছে, এই জিনিসের উপরে বেস করে গাইনো ক্রিটিসিজম ক্রিয়েট করছে। So gyno-criticism basically involves three major aspects, three major aspects. The first is the examination of the female writers and their place in the literary history. I'm trying to see the context in which the women writers are writing through history. For example, ami jokhon Jane Eyre dekhchi, mane Jane Eyre ei novel ta ke jokhon ami takabar chesta korchi, ami dekhchi eta kon shomoy lekha, Jane Eyre koto shomoy lekha, 1847. 1847 এ উইমেনদের কি কোনো রাইট ছিল, কোনো রাইট টু ভোট বা সাফ্রেজ ছিল না, উইমেনদের কি কোনোভাবে কোনো ইলেকট্রাল রাইট ছিল, ছিল না, উইমেনদের রাইট টু প্রপার্টি ছিল না, অপশন ছিল কি কি, গভর্নেস হওয়া বা কোনো একটা জায়গায় নান হয়ে যাওয়া, বা গিয়ে তুমি আইদার সারেন্ডার টু দ্য ম্যারেজ অর বিকামিং আ টিচার, আ ভেরি পুয়ার টিচার ইন অ্যান অরফানেজ। এই অপশন ছাড়া উইমেনদের হাতে অপশন খুব কম ছিল, গভর্নেস একটা বড় অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, গভর্নেস হওয়া, টিচার হওয়া বা ক্লার্জি ওম্যান হয়ে যাওয়া, নান হয়ে যাওয়া, প্রিস্টের সঙ্গে থাকা, এছাড়া কোনো অপশন ছিল না। তো সেই কনটেক্সটে জেন আয়ার লেখা, ফলে জেন আয়ার ন্যাচারালি আমরা একটা রেবেলিয়াস ক্যারেক্টারকে এক্সপেক্ট করবো না, করছি এখানে জেন আয়ারকে দেখছি একটা অত্যন্ত বিদ্রোহী নায়িকা, কিন্তু সে ন্যাচারালি 1970s একটা উইমেন বা শুলামিথ ফায়ারস্টোন বা সিমন দি বোভেয়ারের মতো প্রতিবাদী চরিত্র হবে না, কারণ সেটা 1847 এর ইংল্যান্ডে লোকেটেড। আমরা রাজসুন্দরী দেবী তার আত্মজীবনীতে কখনোই পেতে পারি না যে তোমাদের মতো 2021 সালের নারীদের মতো তারা ডাইরেক্টলি প্রতিবাদ করছে সমাজের এই ম্যাল ট্রিটমেন্টের বিপক্ষে। ফলে সোশ্যাল কনটেক্সট, হিস্ট্রি দেখে তার পার্টিকুলার রাইটিংকে এক্সামিন করা,
এইটা হচ্ছে গাইনোক্রিটিসিজমের ফার্স্ট পয়েন্ট। আমরা সেকেন্ড পয়েন্ট কি পাবো, দ্য সেকেন্ড ইজ দ্য কনসিডারেশন অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ফিমেল ক্যারেক্টার্স ইন বুকস বাই বোথ মেল অ্যান্ড দ্য ফিমেল রাইটার। কালিদাসের বইতে বা রবীন্দ্রনাথের লেখা বইতে ফিমেল ক্যারেক্টার কীভাবে দেখানো হয়েছে, রবীন্দ্রনাথ অত্যন্ত রেসপেক্টের সহযোগে দেখিয়েছেন, ঘরে এবং বাইরেতে প্রশ্ন করছে বারবার আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথের নারী চরিত্র খুবই পাওয়ারফুল, ফর এক্সাম্পল রক্তকরবীতে রাজাকে বারবার প্রশ্ন করছে, রাজা সিম্বলাইজ করছে এখানে পেট্রিয়ার্কাল অথরিটিকে, একটা ভয়ঙ্কর একনায়কতান্ত্রিক ক্ষমতাকে বারবার প্রশ্ন করছে রবীন্দ্রনাথের রক্তকরবীর নায়িকা। অন্যদিকে আমরা যদি দেখি কালিদাসের নারী চরিত্র, বারবার শকুন্তলার শরীর বা অন্যান্যদের শরীরকে গ্লোরিফাই করা হয়েছে, ফলে এক ধরনের অবজেক্টিফিকেশন অ্যান্ড কমোডিফিকেশন অফ দ্য উইমেন্স বডি সেখানে ঘটছে। এবং অন্যদিকে আমরা যদি ফর এক্সাম্পল জেন অস্টিন বা জেন আয়ারকে দেখি, তাদের নারী চরিত্রে তারা কীভাবে রেভেলিয়াস হয়ে উঠছে ওই পার্টিকুলার সোসাইটিতে সেটাও আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাবো বার্থা ম্যাসনের ক্যারেক্টার, যে একজন জ্যামাইকান ওম্যান, ইউরোসেন্ট্রিক না হওয়ার জন্য তাকে বিশেষ করে একটা মার্জিনালাইজ ক্যারেক্টার, তাকে বিশেষ করে একটা ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। রুখে দাঁড়াচ্ছে একজন একটা অত্যন্ত শক্তিশালী নারী চরিত্র হয়ে, ফলে এইরকম ভাবে কিন্তু আমরা গাইনোক্রিটিসিজমের কাজই হচ্ছে একটু ভাববে আমার এই লেকচারটা পড়ে, যে তোমরা কোন কোন নারী চরিত্রকে পাচ্ছ তোমাদের মনের মধ্যে, তোমরা যে আজ পর্যন্ত লিটারেরি বিভিন্ন টেক্সট পড়েছো, সেটা মহাভারতের দ্রৌপদী হোক না কেন, তোমরা ইডিপাস রেক্সের ইয়োকাসটাকেই দেখো না কেন, এক ধরনের সাবমিসিভ উইমেন, খানিকটা মার্জিনালাইজ সোসাইটিতে, সে মানে অ্যাকচুয়ালি কী করতে হয় সে জানে না, ফলে গ্রিক সোসাইটিতে অনেকটাই পেট্রিয়ার্কি আমরা দেখতে পাবো। কিন্তু অন্যদিকে দ্রৌপদী কিন্তু ডাইরেক্টলি দুঃশাসন বা আমাদের নিজের হাজবেন্ড যুধিষ্ঠিরকে বলছে যে পাশা খেলাতে হেরে যাওয়ার পরেও, তার কি নিজে হেরে যাওয়ার পরেও তার কি আদৌ অধিকার রয়েছে তার স্ত্রীকে বাজিতে রাখার। শি ইজ রেজিং আ ভেরি ইম্পর্টেন্ট এথিক্যাল কোয়েশ্চেন, দ্যাট তার কি সেই অধিকার রয়েছে নিজে নিজেকে হারিয়ে ফেলার পরে পাশা খেলাতে নিজের স্ত্রীকে বাজিতে রাখার। ফলে একটা অত্যন্ত পাওয়ারফুল উইমেন ক্যারেক্টারের উল্লেখ কিন্তু আমরা ইয়োকাস্টার থেকে অ্যাটলিস্ট মানে 10 times পাওয়ারফুল উইমেন ক্যারেক্টারের উল্লেখ আমরা কিন্তু পাচ্ছি। কোথায় পাচ্ছি যে টেক্সটা? ফাইনাল সলিউশনটা তো বললাম না, আমরা তো কিছুদিন আগেই বললাম, অ্যাবসলিউটলি আ ভেরি পাওয়ারফুল উইমেন ক্যারেক্টার দ্রৌপদী। আমরা বলছি না একটা 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 দলিত উইমেন ক্যারেক্টার। এবার এই দ্রৌপদী বা বার্থা ম্যাসনের কথা যখন আমরা বলছি, তখন কিন্তু আমাদেরকে ইন্টারসেকশনাল ফেমিনিজমের কথা বলতে হবে। ইন্টারসেকশনাল মানে এখানে কিন্তু রেস, কালার অফ দ্য স্কিন বিকামস ভেরি ইম্পর্টেন্ট। দ্রৌপদী কিন্তু দলিত ম্যান, তাকে অত্যাচার করছে একজন পুলিশ চরিত্র, কিন্তু সে যদি একটা ভালো ফ্যামিলির উইমেন হতো হয়তো করতে পারতো না। বা ফর এক্সাম্পল বার্থা জেন আয়ার যে ট্রিটমেন্ট পাচ্ছে, সেই একই ট্রিটমেন্ট কিন্তু বার্থা ম্যাসন পাচ্ছে না, তা কিন্তু চিলে কোঠার উন্মাদিন হিসেবেই দেখানো হয়েছে, বিকজ ইজ আ জ্যামাইকান ওম্যান, ক্রিওল হেয়ারেস, ক্রিওল ওম্যান মানে হাইব্রিড তার অরিজিন। ফলে এইভাবে কিন্তু আমাদেরকে এই গাইনোক্রিটিসিজমে উইমেনদেরকে লোকেট করতে হবে। বলো এক্সাম্পল গুলো দিয়ে তোমরা কি বুঝতে পারছো? যেটাকে আবিষ্কার করতে হবে, যেটা হারিয়ে গেছে ইতিহাসের বাজার থেকে। আমি যার কথা বলছিলাম কয়েকদিন আগে, ক্রিশ্চিয়ান ডি পাইজন 1344 সালে তার লেখা পাবলিশ হচ্ছে, উইমেন রাইট হিসেবে হারিয়ে গেছে। যার কথা ভার্জিনিয়া উলফ বলছে যে দেয়ার ক্যান বি সাম সিস্টার অফ দ্য শেক্সপিয়ার হু ক্যান বি মাচ মোর ট্যালেন্টেড দেন শেক্সপিয়ার, হু নোস, শেক্সপিয়ার হয়তো একটা বোন ছিল যে শেক্সপিয়ারের থেকেও বেশি প্রতিভাবান ছিল, ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে, আর পাইনি তার ডায়েরি, তার কোনো উল্লেখ পাওয়া যায় না। উইমেন রাইটারদের উল্লেখ আমরা প্রপারলি পেতে শুরু করি হিস্টোরিক্যাল দিক থেকে, কেউ বলতে পারবে ফার্স্ট ব্রিটিশ উইমেন রাইটার এনি ওয়ান? ক্রিশ্চিয়ান ডি পাইজনের কথা বললাম আমি, সে তো ফার্স্ট উইমেন রাইটার বডি। এছাড়া তোমার তোমাদের তোমরা যে নভেলগুলো পড়েছো তার মধ্যে কারোর নাম মনে পড়ছে? কারোর নাম বলা উচিত? অ্যানি বেস্ট না, আফরা বেহেন, অরুণ কো,
দ্য ফার্স্ট ইংলিশ উইমেন প্লেরাইট সেই সময়ে নাটক লিখছেন, সেই সময়ে নভেল লিখছেন আফরা বেহেন। আফরা বেহেন 1640 থেকে 1689, ভাবতে পারছো? তখন কোনো ব্রিটিশ উইমেন রাইটার ছিল না। ওয়াজ অ্যান ইংলিশ প্লেরাইট, পোয়েট, ট্রান্সলেটার, ফিকশন রাইটার ফ্রম দ্য রেস্টোরেশন ইরা। অনেক পরে ডিসকভার হয়েছে তার লেখা। খুবই মানে অ্যাজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইংলিশ উইমেন টু আর্ন আ লিভিং বাই রাইটিং, লিখে লিখা লেখা তার পেশা, লেখার মাধ্যমে টাকা উপার্জন করছে। শি ব্রোক দ্য কালচারাল ব্যারিয়ার্স অ্যান্ড সার্ভড অ্যাজ আ লিটারারি রোল মডেল ফর দ্য লেটার জেনারেশন অফ উইমেন অথার্স। পরবর্তীকালে ভার্জিনিয়া উলফ বলো, পরবর্তীকালে শার্লট ব্রন্টি বলো, পরবর্তীকালে জেন অস্টিন বলো, প্রত্যেকে আফরা বেহেনের কাছ থেকে একটা বিরাট বড় পরিমাণে ইন্সপিরেশন পেয়েছে। সো 1640 to 1689, মাত্র 48 বছর বেঁচেছেন আফরা বেহেন, দ্য ফার্স্ট উইমেন রাইটার, পোয়েট, প্লে রাইট, ট্রান্সলেটার ফ্রম দ্য রেস্টোরেশন ইরা। রেস্টোরেশন অফ দ্য মনার্কি যখন হলো, যখন প্রথমবার আবার নতুন করে ইংল্যান্ডে মনার্কি বা রাজতন্ত্রকে বসানো হলো, মাঝখানে 18 বছর ছিল না, একটা এক্সপেরিমেন্টাল ডেমোক্রেসি চলছিল, চার্লস দ্য সেকেন্ডকে মারা হয়েছিল, সেই সময়কার উইমেন রাইটার হচ্ছে আফরা বেহেন। ফলে ডিসকভারি তো গাইনোক্রিটিসিজমের তিনটে মানে, একটা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য ফিমেল রাইটার্স অ্যান্ড দেয়ার প্লেস ইন দ্য লিটারারি হিস্ট্রি, দ্য সেকেন্ড ইজ দ্য কনসিডারেশন অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ফিমেল ক্যারেক্টার্স ইনসাইড দিস টেক্সট, দ্য থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট আসপেক্ট ইজ দ্য ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন অফ আ ক্যানন অফ লিটারেচার রিটেন বাই দ্য উইমেন হিথারটো আনডিসকভার্ড। সো গাইনোক্রিটিসিজম সিক্স টু অ্যাপ্রোপ্রিয়েট আ ফিমেল লিটারারি ট্র্যাডিশন, আ ফিমেল লিটারারি ট্র্যাডিশন। এই লিটারারি ট্র্যাডিশনের মধ্যে যে একটা ফিমেল লিটারারি ট্র্যাডিশন, নারীদের যে তৈরি করা একটা সাহিত্যের ঐতিহ্য আছে তাকে প্রমাণ করা, এটা প্রথম কোথায় বলে এলেন শোয়াল্টার, বইটার নাম মুখস্থ রাখতে হবে, আ লিটারেচার অফ দেয়ার ওন। ভালো করে দেখো, রুম অফ 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 আর ওনের অনেকটা ওন, আ লিটারেচার অফ দেয়ার ওন, তাদের নিজের নিজেদের সাহিত্যের জায়গা। পুরো বইটার নাম হচ্ছে লিটারেচার অফ দেয়ার ওন, British Women Novelists from the Bronte to Lessing, Princeton University Press থেকে পাবলিশ হয়েছিল 1977 সালে। সেই বইতে তিনি তিনটে ফেজের কথা বলেন, থ্রি ইম্পর্টেন্ট ফেজ। দ্য ফার্স্ট ইজ দ্য ফেমিনাইন ফেজ। ফেমিনাইন ফেজ কি? 1840 to 1880, যেখানে উইমেন রাইটিং লাইক মেন, যেখানে উইমেনদের ধারণাই নেই নিজেদেরকে উইমেন হিসেবে, অনেকটা পুরুষদের মতো করে উইমেনরা লিখছে, অর্থাৎ পুরুষদের ভাষাকে ধার করে, পুরুষদের ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুয়েস্টিক ডিসকোর্স, পুরুষদের রিচুয়াল হ্যাবিটকে ধার করে তারা লিখছে, দ্যাট ইজ ফেমিনাইন ফেজ। দ্য সেকেন্ড ইজ দ্য ফেমিনিস্ট ফেজ, নারীবাদী, তার একটা পার্টিকুলার পলিটিক্যাল ইডিওলজিক্যাল ডিসকার্সিভ স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে। এই শব্দগুলো আমি চাই তোমরা কিন্তু নিজেদের ভোকাবুলারির মধ্যে ঢুকে ভালো। পলিটিক্যাল, পলিটিক্যাল মানে কি? পলিটিক্যাল মানে কি? রাজনৈতিক, পলিটিক্স রেফার্স টু দ্য পজিশন, দ্য ডেইলি এভরিডে ওয়ার্ক যেটা তোমরা করছো, তার মধ্যে গেম অফ দ্য পাওয়ার, যেখানে ক্ষমতা ঢুকে পড়ছে, সেটাই পলিটিক্স। যেখানে পাওয়ার রয়েছে সেখানে পলিটিক্স রয়েছে। তোমরা তোমাদের বাড়িতে একটা যদি ছোট্ট বোন থাকে, তার উপরে যখন তুমি তোমার নিজের মতামতকে চাপিয়ে দাও ভাই বা বোনের উপরে, সেটাও দ্যাট ইজ পার্ট অফ দ্য পলিটিক্স। সো পলিটিক্যাল ইডিওলজিক্যাল মানে আদর্শগত, ইডিওলজিক্যাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম, কারণ তুমি তোমার ইডিওলজি অন্য কারোর উপরে জোর করে চাপিয়ে দিচ্ছ। সো পলিটিক্যাল ইডিওলজিক্যাল অ্যান্ড ডিসকার্সিভ ডিসকোর্স, ডিসকোর্স মানে তুমি তুমি হেজিবেরি, তুমি তোমার নিজের কলোনাইজেশন বা উপনিবেশ বাড়াবার জন্য, তুমি কারোর উপরে আধিপত্য সৃষ্টি করার জন্য যখন ডিসকোর্স ক্রিয়েট করছো এবং সেটা মার্কেটে সেল করার চেষ্টা করছো, তখনই সেটা ডিসকোর্স হচ্ছে। সেটা যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো সাধারণ মানুষ প্রত্যেক দিন করতে পারে, বুঝতে পেরেছ? সো দ্যাট ইজ পলিটিক্যাল ইডিওলজিক্যাল ডিসকার্সিভ। এই যে বলা হয় যে তুই মেয়েদের মতো কাঁদছিস কেন রে, দ্যাট ইজ পার্ট অফ দ্য পেট্রিয়ার্কাল ডিসকোর্স। মেয়েদের মতো কাঁদছিস কেন, তুই কি হাতে চুড়ি পরে আছিস? চুড়ি পুরুষরাও পরে, সালমান খানও চুড়ি পরছে।
কিন্তু তুমি যে মুহূর্তে বলছো তুমি কি চুড়ি পরে আছো, সে মাধ্যমে তুমি একটা বিশেষ জেন্ডারকে কিন্তু আর একটা জেন্ডারের সঙ্গে তৈরি করে মানে তুলনা করে তাকে মনের মধ্যে আঘাত দেওয়ার চেষ্টা করছো, তুমি তো মেয়ে হয়ে গেছিস এবার। সো দ্যাট ইজ অল পার্ট অফ দ্য পলিটিক্যাল ইডিওলজিক্যাল ডিসকার্সিভ পাওয়ার অফ দ্য প্যাট্রিয়ার্কি। এই টার্মগুলো যে কোনো থিওরিতে লাগবে, যখন পোস্ট কলোনিয়ালিজম পড়বে তখন এই ইডিওলজিক্যাল ডিসকোর্স অফ দ্য ব্রিটিশার্স, ব্রিটিশরা কেমন করে ভারতীয়দের মধ্যে এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স ক্রিয়েট করার চেষ্টা করেছে এই ইডিওলজিক্যাল ডিসকোর্সের মাধ্যমে, এই একই রকমভাবে আমি পড়াবো। ফলে থিওরিজ আর বেসিক্যালি ইন্টার রিলেটেড, এই টার্মগুলো কিন্তু তোমাকে প্রত্যেকবার জানতে হবে। প্রবলেমেটাইজেশন মানে কোনো একটা ইস্যুকে তার মধ্যে সমস্যা তৈরি করা, সমস্যা তৈরি করা মানে আমি যখন সেই ইস্যুটাকে ডিসেক্ট করে অন্যরকমভাবে আমার ইডিওলজিক্যাল আমার সোশ্যাল লেন্স দিয়ে দেখার চেষ্টা করছি, আমি এই যে ফেমিনিজমের ইস্যুটাকে প্রবলেমেটাইজ করার চেষ্টা করছি। প্রবলেমেটাইজ করার চেষ্টা করা মানে আমি এটা যে একটা সাধারণ সহজ সরল একরৈখিক সমস্যা নয়, দ্যাট ইট ইজ আ মাল্টিলেয়ার্ড অ্যান্ড কমপ্লেক্স প্রবলেম, আই এম ট্রাইং টু গোয়িং ডিপ ইন টু ইট। ফলে লিটারেরি থিওরি পড়া মানে কিন্তু এই টার্মগুলোকে প্রবলেমেটাইজেশন, ডিসকোর্স, সিরিওলজি, পলিটিক্স এগুলোকে কিন্তু এবার পরে পাবো আরো কঠিন কঠিন টার্ম, মরফোজেনেসিস। মরফোজেনেসিস মানে এভলিউশনারি স্ট্রাকচার, যেভাবে একটা ঘটনা এভলিউশনাইজড হয়েছে, বিবর্তিত হয়েছে, নারীর চরিত্র যেরকম ভাবে আস্তে আস্তে বিভিন্ন টেক্সটের মধ্যে বিবর্তিত হয়েছে, কেমন করে হয়েছে সেটাকে দেখার চেষ্টা। ফুকোর আর্কিওলজি, এপিস্টেমোলজি, জ্ঞান তত্ত্বের জায়গাটা কেমন করে পরিবর্তন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই টার্মগুলো কিন্তু থিওরি পড়তে গেলে শিখতে হবে। এবং এই টার্মগুলোকে যে মুহূর্তে আমি ইউজ করছি সেই মুহূর্তে মাথার মধ্যে চিরিং চিরিং করে ইলেকট্রিকের শকের মধ্যেও পৌঁছতে হবে। যখনই আমি বলবো পলিটিক্যাল অ্যাসপেক্ট তখনই বুঝতে হবে যে পলিটিক্স ইজ পার্ট অফ দ্য পাওয়ার, ক্ষমতার পার্ট, তোমরা প্রত্যেক দিনে এই রাজনীতির পার্ট। যে মুহূর্তে আমি বলছি ইডিওলজিক্যাল পাওয়ার তোমাকে বুঝতে হবে তুমি কালচারাল হেজিমানির পার্ট, হেজিমানি মানে তোমার উপরে একটা একাধিপত্য তৈরি করেছে পুরুষেরা। এইগুলো আমি যে মুহূর্তে বলবো তোমরা নিজেদের জীবন দিয়ে তোমাদের প্রত্যেকের এক্সিস্টেন্স দিয়ে কিন্তু রিলেট করতে পারবে, তবেই কিন্তু লিটারেরি থিওরি পড়ার সার্থকতা, নাহলে পড়ে কোনো লাভ নেই। আমি কি পরিষ্কার? বেশ, চলে আসছি থার্ড ফেজ, দ্যাট ইজ দ্য ফিমেল ফেজ, ফ্রম দ্য 1920 টু দ্য প্রেজেন্ট, হোয়ার দ্য উইমেন এক্সামিনিং। হ্যাঁ, কেউ কিছু বলবে? কেউ কিছু বলছো? বলছি আমাদের আগের যারা ব্যাক ছিল তাদের ফেমিনিজম ছিল, অবশ্যই ছিল, ফেমিনিজমের সমস্ত লেকচারই তাদের যে লেকচার দিয়েছিলাম আর কি, তাদের সময় তো রেকর্ড মানে এই অনলাইন প্ল্যাটফর্মে লাইভ ক্লাসে এঙ্গেজ হতে পারিনি, তাদের সময় পুরোটাই রেকর্ড করেছিলাম এবং ফেমিনিজম উপরে ওটা বলছিলাম আমি, পার্ট 1 পার্ট 2 ওইটার কথা বলছি, মানে আমাদের আগে তোমাদের যখন পার্ট 1 পার্ট 2 ছিল তখন ফেমিনিজম লিটারেরি থিওরি বা ফেমিনিজম ডিকনস্ট্রাকশন এগুলো পড়ানো তো এমফিলে, এমএ তেও নয়, এমএ তে সেকেন্ড ইয়ারে কয়েকটা নির্দিষ্ট ফেমিনিজমের টেক্সট অল্প অল্প করে পড়ানো হতো আগে, আমাদের সময় তাই পড়ানো হয়েছে। আমি ইন্টারেস্টেড ছিলাম বলে আমি অনার্স এর সময় থেকে পড়ছি, কারণ আমি অনেকগুলো এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছিলাম। আমাদের এডুকেশন সিস্টেমের ফেলিওরটা কোন কারণে, আমাদের সময়ে লিটারেরি থিওরি পড়ানো হচ্ছে প্রথমবার গিয়ে এমফিলে, এমএ তো পড়ানো হচ্ছে না, কিন্তু মাস্টার ডিগ্রির এন্ট্রান্স এক্সামিনেশনে প্রশ্ন আসছে। এইটাই যেটা আগের দিন অর্পিতার সঙ্গে কথা হচ্ছিল বা তোমাদের সঙ্গে কথা হচ্ছিল যখন তোমরা এমএ এর কথা নিয়ে বলছিল, এমএ তোমরা যেটা পড়ছো অনার্স এ 4 বছর 3 বছর সেইটা নিয়ে কিন্তু এমএ এর এন্ট্রান্স এর প্রশ্ন আসে না, ফলে মানে আমাদেরকে আলাদা করে লিটারেরি থিওরি পড়তে হচ্ছিল এন্ট্রান্স এ বসার জন্য, ঠিক আছে, কিন্তু লিটারেরি থিওরিটা সিলেবাসে পার্ট ছিল না। তাহলে নেট এবার দেখো লিটারেরি থিওরি এমএ তেও পড়ানো হলো না, সারা মানে বছর 2 বছর ধরে এমএ তেও লিটারেরি থিওরি পড়ানো হলো না। এরপরে এমএ পরে কি, এমএ পরে এমএ তে 55% পেলে একটা ছেলে নেট এক্সামিনেশন দেবে, নেট এক্সামিনেশনে 45% কোয়েশ্চেন, 50% কোয়েশ্চেন আমাদের সময় লিটারেরি থিওরি নিয়ে আসতো এবং কঠিন কঠিন প্রশ্ন। আমাদের সময় ডেসক্রিপটিভ নেট ছিল, মাল্টিপল চয়েস নেট ছিল না, এবং বড় বড় কোয়েশ্চেন ধরে এলেন শোয়ালটাকে নিয়ে একটা প্রশ্ন, একটা কোয়েশ্চেন হলো ধরা যাক কনসেপশন অফ দুলুজেস থিওরি অফ দ্য সিজোফ্রেনিয়া, খুবই কঠিন প্রশ্ন, এটা পড়ানোই হয়নি কোনো সিলেবাস। এবার এমএ অবধি একটা ছেলে দুলুজ, সিজো অ্যানালিসিস, সাইকোনালিসিস কোনোদিন পড়েনি, ফ্রয়েড কোনোদিন পড়েনি, লাকা কোনোদিন পড়েনি, সে প্রথমবার গিয়ে এই কোয়েশ্চেন নেটে ফেস করছে। এবার যদি একজন টিচার আলাদা করে ধরি, দেখো
আমি বারবার বলি ক্লাসের মধ্যে পড়া আর নিজে পড়ার মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে, সিলেবাসে পড়া এবং নিজে পড়ার মধ্যে হিউজ হিউজ ডিফারেন্স। কি ডিফারেন্স? কারণ নিজে যখন তুমি পড়ছো তখন তুমি আলাদা করে যখন পড়ছো ন্যাচারালি তখন তুমি নিজের পারসেপশনকে এমপ্লয় করছো, চেষ্টা করছো ডেফিনেটলি। কিন্তু পরীক্ষার জন্য যে তাড়া খেয়ে পড়া, তুমি ছোটবেলায় ক্লাস ফোরে যে কবিতাটা করেছো মুখস্থ করেছো পরীক্ষা তাড়া খেয়ে, সেটা তোমার মনে আছে। কিন্তু তুমি যদি নিজে তিন চারটে আলাদা কবিতা ভাস্কর চক্রবর্তী বা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ো আলাদা করে, তোমার মনে থাকবে না। ফলে মাস্টার ডিগ্রি অব্দি একটা ছেলে লিটারেটরি থিওরি কোনোদিন পড়েনি, লিঙ্গুইস্টিক্স কম্পালসারি ছিল না কোনোদিন পড়েনি, অত্যন্ত টেকনিক্যাল সাবজেক্ট, সে নেটে এই ধরনের প্রশ্ন ফিল করছে, কাকে ফেস করছে, কাকে ইডিওলেক্ট বলে, কাকে ট্রান্সফরমেটিভ জেনারেটিভ গ্রামার করে, বলে তোমাকে ট্রি করে করে দেখাতে হবে। খুবই জটিল জিনিস, তোমাদের হয়তো পরবর্তীকালে এম এ তে তোমাদের শেখানো হবে না, কিন্তু যদি কোনোদিন নেট দাও তোমাদের এই কোয়েশ্চেন ফেস করতে হবে। মানে এগুলো কিন্তু নিজেকে শিখতে হবে। আমি লিটারেরি থিওরি এখন পড়িয়ে দিচ্ছি, পরবর্তীকালে রিসার্চ মেথোডোলজি লিঙ্গুইস্টিক্স এর একটা অংশ, এগুলো নিজেদেরকে কিন্তু যদি যদি কেউ একাডেমিক্স পার্সু করো, যদি কোনোদিন কেউ নেট দাও, তাহলে কিন্তু এগুলো শিখতে হবে নিজেকে। বুঝতে পেরেছো? আমি যেটা করবো, আমি যখন এই এদের তো ফিল্ম স্টাডিজ নেবো ফোর্থ সেমিস্টারে, আমি ক্লাস গুলো সবই রেকর্ড করবো, তোমরা জয়েন, ঠিক আছে? আমি এদের আলাদা করে মানে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, মানে ফিল্মের বিভিন্ন ক্লিপ টিপ গুলো আলাদা করে দেখাবো আর কি। ফলে ইউ ক্যান অলওয়েজ জয়েন, ঠিক আছে? ইউ ক্যান জয়েন অর ইউ ক্যান সি দ্য রেকর্ডিং, ঠিক আছে? So then there is the female, the conception of the female, 1920 to present, women examining the biological, linguistic, psychoanalytic and cultural difference. যেটা women রা তাদের যে biological যে difference মেয়েদের সঙ্গে, linguistic ভাষাতত্ত্বের মধ্যে ডিফারেন্স, একজন পুরুষের ভাষা একজন নারীর ভাষা আলাদা, সাইকো অ্যানালাইটিক তাদের যে মনোবিশ্লেষণগত যে ডিফারেন্স, মানসিক যে স্ট্রাকচার ডিফারেন্স এবং যে সাংস্কৃতিকগত ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, সেইটা নিয়ে লেখা শুরু করছে অনেক পরে, মডার্নিজম আসার পরে 1920 পরে, যেখানে ভার্জিনি উলফ এবং অন্যান্যরা ইনক্লুড হচ্ছে। তার আগের দুটো ফেজ হচ্ছে ফেমিনাইন এবং ফেমিনিস্ট। So gynocriticism basically means women need to study writing by women, their mothers. Women need to study writing by the women. নারীদের লেখা নারীদের পড়া উচিত, এবং সেই নারীরা যারা কিন্তু আসলে বায়োলজিক্যাল মাদার এই নারীদের নয়, এই নারী কিন্তু এই নারীরা কিন্তু এই নারীদের মা নয়, কিন্তু as if through reading this kind of writing তারা কিন্তু একটা gynecological relationship-এ, এখান থেকেই গাইনোক্রিটিসিজম কথাটা এসছে, তাদের তাদেরকে নিজেদেরকে মাদার হিসেবে রিলেট করছে। তার মানে তুমি কি বলবে তাহলে, কি সিমন দি বোভারের মা হচ্ছে ভার্জিনিয়া উলফ? না, কখনোই নয়, বায়োলজিক্যাল নয়, কিন্তু লেখার যে ইনফ্লুয়েন্স সেইখানে মা। এখানে মাদারের কনসেপ্টটা ইনফ্লুয়েন্স থ্রু রাইটিং এর এই এই জায়গাতে আনলেন প্রথমবার এলেন শো ওয়াল্টার, আইডেন্টিটি অফ দ্য উইমেন অ্যাজ রাইটার্স অ্যাজ মাদার্স of the next generation of the female writers, next generation of the female writer, their mother. মনে থাকবে? বলো স্যার। আর এই ফেমিনাইন ফেজের মধ্যে একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, এলিজাবেথ গ্যাস্কেল থাকছে, জর্জ এলিয়ট থাকছে, তোমরা পরবর্তীকালে তাদের কথা পড়বে, ভিক্টোরিয়ান প্রত্যেকই ফিকশন রাইটার। গ্যাস্কেল বেশিরভাগ ক্ষেত্রেই ম্যানচেস্টার নভেল লিখেছেন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল নভেল লিখেছেন। ফেমিনিস্ট ফেজের মধ্যে র্যাডিক্যাল ফেমিনিস্ট লাইক এলিজাবেথ রবিন্স, অলিভ শ্রেনার এরা থাকছে, খানিকটা অবশ্যই থাকছেন জেন আয়ার, জেন আয়ার যদিও এই ফেমিনাইন ফেজেই লেখা, সরি শার্লট ব্রন্টি। আর ফিমেল ফেজে থাকছে এলেন শো ওয়াল্টার, রেবেকা ওয়েস্ট, ক্যাথরিন ম্যানসফিল্ড, তোমরা ফ্লাই পড়োনি পড়া উচিত, ডরোথি রিচার্ডসন, পরবর্তীকালে এমিলি ডিকিনসন, ভার্জিনিয়া উলফ, এই সমস্ত অথাররা। সো ফেমিনিস্ট, সো ফেমিনাইন, ফেমিনিস্ট অ্যান্ড ফিমেল ফেজ, এই তিনটে ফেজের কথা বাদ করা হলো। এবার আমি যাব একটা অত্যন্ত শক্ত স্কুল অফ ফিলোসফি, দ্যাট ইজ ফ্রেঞ্চ ফেমিনিজম, আমি এখানে শুরু করব, পরের দিন হয়তো শেষ করব, বা পরের দিনে গিয়ে এই পুরো জিনিসটা শেষ হবে। সো ফ্রেঞ্চ ফেমিনিজম কি, আমরা সেই বিষয়টাকে নিয়ে একটু যাই। ফ্রেঞ্চ ফেমিনিজম বলতে বেসিক্যালি এক্ষেত্রে বোঝানো হচ্ছে ফ্রেঞ্চ পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিজমকে, নট টু দ্য অল দ্য স্কুলস অফ দ্য ফেমিনিজম ইন ফ্রান্স, সেটা নয়।
1970 এবং 80 দশকে ফ্রান্সে একটা গ্রুপ অফ ফেমিনিস্ট আসে যারা পোস্ট স্ট্রাকচারালিস্ট ফিলোসফিকে এমব্রেস করে করে পোস্ট স্ট্রাকচারালিস্ট কিসের কথা বলে, কিসের কথা বলে, ভাষার কথা বলে। দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য প্রাইম মুভার, ইজ দ্য প্রাইম কম্পোনেন্ট। এই ল্যাঙ্গুয়েজকে কেমন করে ফেমিনিজমের টুল হিসেবে ব্যবহার করা যায় তার কথা প্রথমবার ফ্রেঞ্চ ফেমিনিজম বলে। সো ফ্রেঞ্চ ফেমিনিজম refer to a branch of the feminist thought from a group of feminists in the France from the 1970s to the 1990s. And French feminism, compared to the Anglophone feminism, is distinguished by an approach which is more philosophical and literary. Achha, Anglophone mane ki? Anglophone? Eigulo kintu jante hobe. এই শব্দগুলো নতুন নতুন শব্দ জানতে হবে। হোয়াট ইজ অ্যাংলোফোন? অ্যাংলোফোন ওয়ার্ল্ড বলতে সেই ওয়ার্ল্ড যেখানে ইংলিশ অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ফর এক্সাম্পল ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ অ্যাংলোফোন কান্ট্রি। হোয়াট ইজ ফ্রাঙ্কোফোন? যেখানে ফ্রেঞ্চ অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। যদি আফ্রিকা অ্যাজ অ্যান কন্টিনেন্ট ধরি, তাহলে ফর এক্সাম্পল সাউথ আফ্রিকা, কেনিয়া, এগুলো প্রত্যেকটাই অ্যাংলোফোন কান্ট্রি। কেন? এখানে ইংলিশরা গিয়ে রাজত্ব করেছে। So Anglophone মানে এই নয় যে শুধুমাত্র রিলেটেড টু দ্য ব্রিটিশার্স, বাট দ্য এন্টায়ার এম্পায়ার অফ দ্য ব্রিটিশার্স, গোটা যে সাম্রাজ্য ব্রিটিশ সরকার ক্রিয়েট করেছে সেটা, যেখানে ইংলিশ অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। অন্যদিকে আফ্রিকার একটা বিস্তর অংশ রয়েছে যেখানে ফ্রেঞ্চ ইজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তোমরা তার নাম শোনি, চাঁদ, মালি, টোগো, সেনেগাল, যেখানে ফ্র্যাঙ্কোফোন, যেখানে ফ্রেঞ্চ ইজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাংলোফোন অ্যান্ড দ্য ফ্র্যাঙ্কোফোন। Francophone world means the world by the French colonizers. The France, the France, je jekhane jekhane France colony royeche sekhane French bhasha bola hoy. Ar Anglophone mane jekhane English as an official language. Mone rakhbe, Anglophone, Francophone. Francophone criticism mane France je nijosho philosophical criticism. Anglophone criticism mane America, England, jekhane English official language. Bolo porishkar. ইংরেজি ভাষা জানেই না, তোমরা যার কথা বললে মিশেল ফুকো, তিনি ইংরেজিতে কথা বলতেই পারবেন। ফ্রান্সের সাংঘাতিক যাত্রাভিমান, ফ্রান্সের সবকিছু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজই হবে। কোন ফ্রেঞ্চ লোক যদি ইংলিশ জানে তাহলে ইংরেজি বলবে না। লিখে দেয় কিন্তু কিছুতেই বলবে না, এইরকম ভয়ঙ্কর যাত্রা বিমান। আমি তোমাদেরকে দেখাতে পারি, একটা ডিবেট রয়েছে যেখানে নাওম চমস্কি বসে আছে, চমস্কি ইংলিশে বলছে এবং ফুকো কনস্ট্যান্টলি ফ্রেঞ্চে বলছে। ইংরেজি জানেন তিনি কিন্তু ইংরেজি বলবেন না। একমাত্র এদের মধ্যে দেরিদা ইচ্ছে করে, দেরিদা তো প্রথম দিকে লেখা দুটো সবই ফ্রেঞ্চে, অফ গ্রামাটোলজি লা গ্রামাটোলজিয়া, প্রথম ফ্রেঞ্চে তারপরে ইংলিশে পাবলিশ করেছে, ইংরেজিতে ট্রান্সলেট করেছেন আমাদেরই বাঙালি মেয়ে গায়ত্রী চক্রবর্তী শ্রীভা, প্রথমবার ট্রান্সলেট করেছিল। দেরিদা তো প্রথম সব করা লেখা ফ্রেঞ্চে, রাইটিং এন্ড ডিফারেন্স, রিডিং এন্ড ডিফারেন্স, পুরোটাই ফ্রেঞ্চে। তোমরা যা যা থিঙ্কার করছো একটা বড় অংশ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লিখেছেন, পরে ইংরেজিতে লিখেছেন বা পরে ট্রান্সলেট হয়েছে। ফিলোসফিতে ফ্রান্স এবং জার্মানি ব্রিটিশদেরকে বলে বলে বল দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ ফিলোসফার রেনে দেকার্তে ফ্রেঞ্চ, প্লেটো গ্রিক, নিৎসে জার্মানি, নেম এনি ফিলোসফার, ব্যারক স্পিনোজা স্প্যানিশ, ব্রিটিশদের ফিলোসফারদের পরিমাণ কম, একমাত্র লক, হিউম এই কয়েকটা বাদ দিয়ে। রুশো ফ্রেঞ্চ যা বলবে, মানে চোখ বন্ধ করে যদি, মানে বলা হয় একটা ঘরের মধ্যে সমস্ত ফিলোসফারকে ঢুকিয়ে দিয়ে যদি ঢিল ছেড়া হয় সেটা ফ্রেঞ্চদের গায়ে লাগবে, আইদার ফ্রেঞ্চ বা জার্মান, ব্রিটিশদের গায়ে লাগবেই না। ওই জন্য ব্রিটিশদের খুব হেলা ফেলা করে, এই তুমি জানিসই না, পাত্তাই দেয় না। হ্যাঁ, মানে ওটাই ওটাই ভাষার ইয়েতে একটা জায়গায় পড়ছিলাম, সমস্ত ভাষার ইয়েটা বেশিরভাগ ফ্রান্সের ইয়ে থেকে এসেছে। হ্যাঁ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ খুবই রিচ ল্যাঙ্গুয়েজ, এবং ফ্রেঞ্চ লিটারেচার অনেকেই বলে ইংলিশ লিটারেচার থেকে অনেক বেশি রিচ। এই নিয়ে তো বিরাট একটা, মানে
দ্বন্দ্ব চলে। আসলে ভাষা এমন একটা বিষয়, ভাষা কখনই সমৃদ্ধ হয় যখন তুমি সেই ভাষায় জ্ঞান চর্চা করবে। আমাদের বাংলা ভাষা সমৃদ্ধ হয়নি তার কারণ বাংলা ভাষায় বই লেখা হয়নি। বাংলায় তুমি দেখো, যদি তুমি খুঁজতে চাও একটা ভালো বিজ্ঞানের বই বা একটা ভালো, তুমি তোমরা কয়েকদিন বাদে WBCS দেবে, IAS দেবে, WBCS এর জন্য একটা ভালো বই তুমি বাংলা ভাষায় পাবে না। ইতিহাসের লেখা বই জীবন মুখোপাধ্যায় কাদের জন্য লিখেছেন, ইতিহাসের বইটা লিখেছেন ক্লাস 11-12 এর ছেলেদের জন্য এবং যারা পাস কোর্স BA জেনারেল কোর্স তাদের জন্য। একবারও কিন্তু WBCS এক্সামিনেশন কে মাথায় রেখে কোনো বই লেখেননি। অন্যদিকে তুমি দেখো ভারতবর্ষের অন্যান্য লোকেদেরকে রাজীব আহির স্পেকট্রাম বই ইংলিশে হিস্ট্রি লিখে দিয়েছেন, মানে বেস্ট বই হিস্ট্রির উপরে। সোনালি বেনসেল হিস্ট্রির উপরে কত ইংরেজিতে ভালো ভালো বই রয়েছে, কিন্তু বাংলায় বই নেই। ওই জন্যই তো বাংলা ভাষা এখনো পিছিয়ে রয়েছে, কারণ বাংলায় যদি কোনো ছেলে মেয়ে কোনো এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে গেছে, WBCS, IAS, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, কনস্টিটিউশনের জন্য বাইবেল বলা হয় লাক্সমী কান্তকে, কিন্তু বাংলায় রাষ্ট্রবিজ্ঞানের যে অনাদি মহাভারতের বইটা এমন কিছু ভালো বই নয়, মানে IAS এর মতো লেভেলের বই নয়। এই জন্যই তো লোকজন IAS বা মানে ইংরেজিতে বসতে বাধ্য হয়, বাংলায় বসতে সাহস পায় না, কারণ বাংলায় তো অনেক টার্ম বা টার্মিনোলজিও তো বাংলায় লেখা হয়নি। আমি যে বলছি, ধরো আমি অনেকগুলো টার্ম ইউজ করলাম আজকে, পলিগ্যামি, মনোগ্যামি, এইগুলোর বাংলা টার্ম আমাকে বার করতে গেলে আমাকে ভাবতে হবে। হ্যাঁ, বহু বিবাহ কি পলিগ্যামি, সেটা কি হবে? মনোগ্যামি মানে কি একটা বিয়ে? আমি বলতেই পারবো না সে টার্মগুলোর মানে। তোমাদের যে এতগুলো টার্ম শিখলাম, ফর এক্সাম্পল ফ্যালোসেন্ট্রিজম, লোগোসেন্ট্রিজম, এগুলোর বাংলা আমি কি করবো? করতে পারবোই না, কারণ বাংলা ভাষায় জ্ঞান চর্চার জায়গাটা খুব ভীষণভাবে লিমিটেড। এর ফলেই একটা ভাষা কখনই উন্নত হয় যখন সেই ভাষায় জ্ঞান চর্চা খুব ভীষণভাবে হয়। ফ্রেঞ্চরা প্রথম থেকে নিজেদের মাতৃভাষায় এই জ্ঞান চর্চা করেছেন, ফ্রেঞ্চ থেকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করেছে, এবং ইংরেজরা সেটাকে ট্রান্সলেট করার সাহস দেখিয়ে যায়, অ্যাটলিস্ট ট্রান্সলেট তো করেছে। বাংলায় দেরিতে লেখে ট্রান্সলেট না হয়েছে, না হয়েছে এই এতগুলো যে নভেল পড়লে প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে শুরু করে জি নারায়ণ, কটা বাংলায় ট্রান্সলেট হয়েছে? খুবই কম হয়েছে। ফলে লোকজন বাংলা ভাষায়, একটা ভাষা তখনই সমৃদ্ধ হবে তখন অন্য ভাষা থেকে অনুবাদ হয়ে সেই ভাষায় একটা শব্দ স্ট্যান্ডার্ডাইজ হবে। এর ফলে তুমি একটা ইংরেজি শব্দ বললে, ধরো যাক আমি বলছি ফর এক্সাম্পল একটা একটা ওয়ার্ড, ধরো যাক অন্টোলজি, অন্টোলজির বাংলা কি অনেক কষ্ট করে লোকজন বার করেছে, সত্তাতত্ত্ব, এবার একটা খটোমটো শব্দ। এবার এইভাবে কিন্তু ইংরেজে কি করেছে, লজি শব্দটা অ্যাকচুয়ালি গ্রিক শব্দ লজিয়া থেকে এসছে, তাহলে গ্রিক ওয়ার্ড গুলোকে নিয়েছে ইংলিশের মধ্যে, গ্রিক, ফ্রেঞ্চ, জাপানিজ, স্প্যানিশ, বাংলা সব রয়েছে, ঘেরাও বাংলা শব্দ তুলে নিয়ে চলে গেছে ব্রিটিশরা, বুদ্ধিমান লোক, আচার তুলে নিয়েছে, কাবাব তুলে নিয়েছে। যত বেশি ভাষা ফ্লেক্সিবল হবে তত বেশি ভাষা এক্সপ্যান্ড করবে। কেউ যেটা বলছিলে বলো। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম যে বাংলা ভাষাটা খুব কঠিন, মানে যখন পরীক্ষা দিতে যাওয়া যায় মার্কসটাও বাংলা ভাষায় কম আসে। বাংলা ভাষা খুব কঠিন, মানে কঠিন করেই মানে রাখা হয়েছে, এবং যদি আমি ইংরেজি বিভিন্ন শব্দ বাংলায় ট্রান্সলেট করি সেটা আরো কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। ডিকনস্ট্রাকশনের ফেনোমেনোলজি বাংলা বলেছে অববাসবাদ, এবার একটা চোখে যদি বলবে এই অববাসবাদ কি রে, সে 3-4 বার মাথায় ঢুকে পড়বে অববাসবাদ। ফেনোমেনোলজি বলে তাদের বলেছি, কিন্তু বাংলাতে ট্রান্সলেট করেছে অববাসবাদ বলে। এবার এত সহজে ব্যাপারটা হবে না। প্লেজিয়ারিজম মানে তোমরা কি জানো? প্লেজিয়ারিজম, এনিওয়ান প্লেজিয়ারিজম জানা উচিত, দেখে টুকে দিচ্ছি তাকে বলা হয় প্লেজিয়ারিজম। কি বলছো? কিন্তু বাংলা ভাষা কি টুকলি বলে না? প্লেজিয়ারিজমের এক্সাক্ট বাংলা হচ্ছে কুম্ভীলক বৃত্তি। কি বাংলা? কুম্ভীলক বৃত্তি, টুকলি লিখলে ডেকে উড়িয়ে দেবে। প্লেজিয়ারিজম ইজ দ্য কমন প্রবলেম প্রাইমারিলি অ্যামং স্টুডেন্টস, ইট বেসিক্যালি মিন্স টু স্টিল এন্ড পাস অফ দ্য আইডিয়াস অর দ্য ওয়ার্ডস অ্যাজ দেয়ার ওন। বাংলাতে এটা বাংলা হচ্ছে কুম্ভীলক বৃত্তি,
তাহলে বুঝতে পারছো এক্সাক্ট অফিসিয়াল ব্যাংক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে তোমাকে টাফ ওয়ার্ডটাকে জানতে হবে। তাদের থেকে অনেক বেশি ফিলোসফিক্যাল এবং লিটারেরি সাহিত্যের ঘেঁষা। এবং এই ফ্রেঞ্চ ফেমিনিজম থিওরি যেটার দিকে খুব কনসেন্ট্রেট করে, সাহসী কথাবার্তা বলে, দ্যাট ইজ বডি, দেহ। বডি বিকামস নো লঙ্গার আ পার্ট অফ দ্য ট্যাবু। আমি এটার কথাটি পরে বলবো, ফেমিনিজম নিয়ে যখন আলোচনা করবো লাস্ট লেকচারে। ট্যাবু মানে সোসাইটি যেটাকে ট্যাবু বলে দেখায়, যেটাকে নিয়ে উচ্চারণ করা যায় না, বেশি কথা বলো না, ফিস ফিস করে কথা বলো, সেটাকে নিয়ে, সেটাকে বলা হয় ট্যাবু। এবং চিরকাল ফেমিনিজম, চিরকাল পেট্রিয়টিতে ফেমিনিস্ট বডি বা উইমেন বডিকে অ্যাজ আ ট্যাবু হিসেবে দেখা হয়েছে, যে এইটা নিয়ে বেশি কথা বলো না, পুরুষদের নারীদের শরীর নিয়ে চর্চা করতে নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা পুরুষতন্ত্রেরই একটা পার্ট। এই প্রথমবার ফ্রেঞ্চ ফেমিনিজম যেটা করলো, দে বিং লেস কনসার্ন উইথ দ্য পলিটিক্যাল ডক্ট্রিন, জেনারেলি ফোকাস দ্য থিওরিজ অন দ্য বডি। তারা প্রথমবার বডিকে as the site of the politics, দেহকে রাজনীতির অংশ হিসেবে প্রথমবার তারা ইনক্লুড করলো, যে আমরা দেহ দিয়েই লিখব। যে দেহকে চিরকাল পেট্রিয়ার্কি একটা ট্যাবুর পার্ট করে রয়েছে দেখেছে, ইট বিকামস অ্যাকচুয়ালি আ পার্ট অফ দ্য পেট্রিয়ার্কাল সাইলেন্স, প্রায় নিস্তব্ধ করে রেখেছে যে এইটা নিয়ে কথা বলা যাবে না, সেইটা নিয়ে কথা বলতে আরম্ভ করেন এই ফ্রেঞ্চ ফেমিনিস্ট থিঙ্কাররা। তিনজন ফ্রেঞ্চ ফেমিনিস্ট থিঙ্কারদের কথা জানতে হবে। একজন হচ্ছেন জুলিয়া ক্রিস্তেভা, ফ্রেঞ্চে বলতে গেলে হুলিয়া ক্রিস্তেভা, যে উচ্চারণ হয় না ফ্রেঞ্চে, লিউজ ইরিগারে এবং হেলেন সিক্সু। সিক্সু সিক্সুস নয়, সিক্সু গিয়ে উচ্চারণটা থামবে, মনে থাকবে, বানানগুলো ভালো করে বুঝতে হবে। জুলিয়া JULIA KRISTEVA, জুলিয়া ক্রিস্তেভা, লিউজ ইরিগারে LUCEIRIGARAY, ইরি গ্যারে, অ্যান্ড হেলেন সিক্সিউ, উতে গিয়ে শেষ হবে, এস এর উচ্চারণ হবে না, হেলেন সিক্সিউ। সো দ্যাট ইজ ফ্রেঞ্চ পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিজম। ইট বেসিক্যালি টেক্স পোস্ট স্ট্রাকচারালিজম, তোমরা পড়েছ অলরেডি, অ্যান্ড কম্বাইন্স ইট উইথ দ্য ফেমিনিস্ট ভিউজ, অ্যান্ড লুকস টু সি ইফ আ লিটারারি ওয়ার্ক হ্যাজ সাকসেসফুলি ইউজড দ্য প্রসেস অফ দ্য মাইমেসিস অন দ্য ইমেজ অফ দ্য ফিমেল। মাইমেসিস মানে ইমিটেশন, ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, আমাদের সোসাইটিতে যা ঘটে সেটাকে এক্স্যাক্টলি ইমিটেট করা, অর্থাৎ সোসাইটিতে যা ঘটছে নারীদের উপর অত্যাচার, সেই দ্য প্রসেস অফ দ্য মাইমেসিসটা লিটারারি ওয়ার্কের মধ্যেও পুরুষেরা সেটাকে ইনকালকেট করেছে কিনা, সেটাই ফ্রেঞ্চ পোস্ট স্ট্রাকচারালিস্ট স্ট্যান্ডপয়েন্ট থেকে ফ্রেঞ্চ ফেমিনিজম দেখেছে। এই এর থ্রু দিয়ে এরা একটা এক ধরনের টার্মিনোলজি ক্রিয়েট করেছে, যেটা তোমরা আগে পড়েছো, দ্যাট ইজ একৃচার ফেমিনাইন। একৃচার ইন ফ্রেঞ্চ মিন্স রাইটিং, এটা একটা ফ্রেঞ্চ শব্দ, একৃচার ফেমিনাইন, ECRITURE। একৃচার মানে কি? একৃচার মানে ফ্রেঞ্চে, দাঁড়া, একৃচার মানে হচ্ছে ফ্রেঞ্চে রাইটিং, লেখা। একৃচার ফেমিনাইন মানে উইমেন্স রাইটিং। তোমরা বলবে এটা তো গাইনোক্রিটিসিজমের মতোই উইমেন্স রাইটিং, না। গাইনোক্রিটিসিজম যেখানে একটা ফিমেল লিটারারি ট্র্যাডিশন এস্টাবলিশ করার চেষ্টা করেছে, একৃচার ফেমিনাইন ইজ ইউজিং দ্য বডি অফ দ্য উইমেন অ্যাজ দ্য ওয়েপন, অ্যাজ দ্য ওয়েপন এগেনস্ট দ্য পেট্রিয়ার্কাল মেশিনারি। পুরুষতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে নারী দেহকে তার একটা যন্ত্র হিসেবে ব্যবহার করছে। ইট ইজ আ ফিলোসফি দ্যাট প্রমোটস উইমেন্স এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ফিলিংস টু দ্য পয়েন্ট দ্যাট ইট স্ট্রেন্থেন্স দ্য ওয়ার্ক, প্রায় শক্তিশালী করার চেষ্টা করছেন নারী দেহ দিয়ে লেখাকে। হেলেন সিক্সু বিখ্যাত এসে,
দ্য লাফ অফ দ্য মেডিউসা। আচ্ছা মেডিউসা কে ছিল? মেডিউসা কে? এনিওয়ান হু ইজ মেডিউসা? জানো না? মেডিউসা ইজ বেসিক্যালি আ গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার, যাকে অনেকে ম্যাড ওম্যান হিসেবে দেখতো, বিরাট বড় বড় চুল ছিল, প্রায় মানে যাকে অনেক সময় গর্গও বলা হয়, একটা মনস্টারাস গর্গনাস ফিগার হচ্ছে মেডিউসা। দেখতে পাচ্ছ মেডিউসার ছবি, ক্লাসিক্যাল গ্রিক ডিপিকশন অফ দ্য মেডিউসা ফ্রম দ্য 4th সেঞ্চুরি বিসি। ওয়াজ ওয়ান অফ দ্য থ্রি মনস্টার্স অফ মনস্ট্রাস অফ গর্গনস, জেনারেলি ডিসক্রাইবড অ্যাজ উইংড হিউম্যান ফিমেল উইথ লিভিং ভেনোমাস স্নেকস ইন প্লেস অফ হেয়ার। তার তার মাথার মধ্যে, তার চুলের মধ্যে প্রচুর পরিমাণে ভেনোমাস স্নেক থাকে। এবার দেখো, যারা যারা ব্যাকক্যানেলিয়ান সাপোর্টার তাদেরকেও ব্যাক কি বলা হতো, তাদের মাথার মধ্যে অনেক সাপ থাকতো, কিন্তু এই মেডিউসাকে একটা মনস্টার হিসেবে চিরকাল দেখানো হয়েছে। অর্থাৎ উইমেনদের সঙ্গে এই যে ভেনম বা বিষের তুলনা করা, উইমেনদের সঙ্গে সাপের যে একটা রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করা, এটা আমাদের সোসাইটিতে চিরকাল হয়েছে। নাগিন যে আমাদের 1970s এর নাগিন ডান্স, শ্রীদেবীকে নাগিন হিসেবে প্রজেক্ট করা, এই যে উইমেন মানেই একটা ভেনোমাস স্নেক, এবং উইমেন ইজ রিটালিয়েটিং অ্যাজ এ স্নেক। উইমেন কিন্তু সেই নারীর যে দেহটাকে নিয়ে সে কিন্তু রিটালিয়েট করছে, কিন্তু পেট্রিয়টের বিপক্ষে প্রতিশোধ নিচ্ছে। শ্রীদেবী অনেকগুলো সাপ সাপের মতো চেহারা নিয়ে মানুষজনকে ছোবল দিয়ে বেড়াচ্ছে, ফলে এই যে অর্থাৎ মানে মানে উইমেনদেরকে এই যে সাপের সঙ্গে তুলনা করা, এটা কিন্তু পেট্রিয়ার্কির একটা ট্র্যাডিশনাল ইমেজ, এবং সেটা মেডিউসার ফিগারের মধ্যে দিয়ে কিন্তু মানে হাজার হাজার বছর আগে গ্রিকরা করে গেছে, সেটাকেই এখানে এই আমাদের সিক্সিউ ইউজ করছেন অ্যাজ এন ইমেজ, যে কেমন করে চিরকাল নারীদেরকে মনস্টার হিসেবে, নারীদেরকে অ্যাজ দ্য সোর্স অফ ভেনম, প্রায় বিষের উৎস হিসেবে দেখা হয়েছে। কি করে এটা করা হয়েছে? তো আমাদের সোসাইটিতে করা হয়েছে, কিন্তু 1970s এর শ্রীদেবী যখন নাগিন ডান্স নাচছেন, সেটা কিন্তু অনেকটা রেজিস্ট্যান্স এগেইনস্ট পেট্রিয়ার্কি, কারণ পুরুষতন্ত্রকে তিনি কিন্তু তার মধ্যে দিয়ে শাস্তি দিচ্ছেন, তার মলেস্টার, তার যে রেপিস্ট, তাদেরকে কনস্ট্যান্টলি সে পানিশমেন্ট দিয়ে দিয়ে যাচ্ছে। ফলে খানিকটা রিট্রিবিউশনের প্রশ্ন, খানিকটা জাস্টিসের প্রশ্ন কিন্তু এক্ষেত্রে চলে আসছে, আমরা এটুকু বলতে পারি। তো যাই হোক, কি হ্যাঁ বলো, এখন যে সিরিয়াল গুলো হচ্ছে না, মানে সেই সিরিয়াল গুলোতে একটা রিভেন্সফুল যে ইয়েটা মেয়েদের মধ্যে আছে সেটাও দেখানো যায়, দেখানো হচ্ছে। অ্যাবসলিউটলি, আমি তো বলি আমাদের সিরিয়াল গুলো অত্যন্ত প্যাট্রিয়ার্কাল, মানে নারীরা যে নারীদেরই অত্যন্ত বড় শত্রু, নারীরা যে সবসময় মানে তাদের মধ্যে একটা অদ্ভুত ষড়যন্ত্র করার প্রবণতা আছে পুরুষদের মধ্যে সব নেই, এই বিষয়গুলো আমাদের মানে প্রত্যেক দিনের জীবনে এবং সিরিয়াল এই সবকিছুর মধ্যেই কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে, এটা খুবই পরিষ্কার। তো আমরা চলে আসছি আবার আমাদের লেখাতে। তো যেটা ঘটছে সেটা হচ্ছে সিক্সি যেটা বলছেন লাভ দ্য মেডিউসাতে, উইমেন মাস্ট রাইট হার সেলফ, উইমেনরা যেন নিজেদের সেলফটাকে আবার রিরাইট করে, তাদের নিজস্ব সত্তা, মাস্ট রাইট অ্যাবাউট উইমেন অ্যান্ড ব্রিং উইমেন টু রাইটিং, উইমেনদেরকে লেখাতে আনতে হবে, ফ্রম হুইচ দে হ্যাভ বিন ড্রিভেন অ্যাওয়ে অ্যাজ ভায়োলেন্টলি অ্যাজ ফ্রম দেয়ার বডিজ, তাদের নিজেদের দেহ থেকে যেমন উইমেনদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নিজেদের দেহ নিয়েও উইমেনরা ডিসকাস করতে পারে না, ভাবলে কি সেরকম রাইটিংও পারবে না। এ ক্রিচার ফেমিনাইন প্লেসেস এক্সপিরিয়েন্স বিফোর ল্যাঙ্গুয়েজ, ভাষার আগে এক্সপিরিয়েন্স, এটার কথা এ ক্রিচার ফেমিনাইন বলে, যে তার নিজস্ব অভিজ্ঞতা, তার যে পোয়েটিক সেলফ, নারীর যে দেহ, নারীর যে নিজস্ব চিন্তা ভাবনা, সেটা ভাষার থেকে অনেক বেশি পিওর, ফলে ভাষার আগে ফিরে যাও, প্রি লিঙ্গুইস্টিক স্টেটে ফিরে যাও। And it privileges the antilinear cyclical writing so often frowned upon by the patriarchal society. Antilinear মানে এটা সরলরৈখিক নয়, অর্থাৎ লেখার মধ্যে অনেক বেশি জটিলতা বাড়াও, লেখার মধ্যে কবিতার পরিমাণ বাড়াও, লেখার মধ্যে একটা পোয়েটিক সেল বাড়াও, যেন লেখার মধ্যে দিয়ে তোমাদের রক্তক্ষরণ হচ্ছে, সেই যে তোমাদের যন্ত্রণা তীব্র যে রক্তক্ষরণ, সেটা লেখার মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হবে। দ্যাট ইজ ফ্রেঞ্চ ফেমিনিজম। So French feminism theorists in particular, এই কথাগুলো খুব মনে রাখবে, is actually seeking to break down the conventional male constructed stereotypes of sexual difference. তারা ব্রেক ডাউন করার চেষ্টা করছে কনভেনশনাল মেল কনস্ট্রাক্টেড স্টিরিওটাইপ, এন্ড হ্যাভ ফোকাসড অন ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যাট ওয়ান্স দ্য ডোমেন
ইন হুইচ দ্য স্টিরিওটাইপস আর স্ট্রাকচার, ভাষার মধ্যে দিয়ে এই এই স্টিরিওটাইপ তৈরি করে। বারবার বলেছি কি রে চুরি পড়ে আছিস, এই তুই পুরুষ হয়ে কাঁদছিস কেন, এইটাকে ফ্রেঞ্চ ফেমিনিজম অ্যাটাক করে। And evidence of the liberating sexual difference, which may be described in a specific ally of the women's language. Or the women's je language, tar moddhe women thakbe bole. Tar baire berote baron kore. Ebong sei baire berobar kotha era bolche. Ebong porobortikale black ebong lesbian feminists in America and elsewhere have developed or critiqued these ideas in relation to the ever more complex positioning of those whose difference is overdetermined by the race and sexual difference. পরবর্তীকালে ব্ল্যাক এবং লেসবিয়ান ফেমিনিস্টরা বলেছেন যে আমাদের যে সোসাইটিতে ডিফারেন্স সেটা তো আমাদের রেস এবং আমাদের তো জোর করে মানে এটা করা হয়েছে, আমরা তো ইচ্ছে করে নিইনি। এর ফলে তারা অনেকেই ক্রিস্তেভা এবং সিক্সু এবং ইরিগারের ক্রিটিসিজম করেছে, কিন্তু ক্রিস্তেভা এবং 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 ইরিগারে এবং তার সঙ্গে সঙ্গে জুলিয়া ক্রিস্তেভা ইরিগারে লুস ইরিগারে অ্যান্ড হেলেন সিক্সু তাদের লেখা কিন্তু একেবারে অন্যরকম। তারা যেটা প্রথম করলেন আমি আজকে এটা বলেই শেষ করব, দে হেল্ড হিস্টিরিয়া অ্যাজ এ স্পেসিফিক্যালি ফিমেল ট্রান্সগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। হিস্টিরিয়া মানে পাগলামো, কথাটা এসছে হিস্টার থেকে, তাই তো? হিস্টার মানে হচ্ছে ইউটেরাস, ইউটেরাস থেকে হিস্টিরিয়া এসছে। বেসিক্যালি উইমেনদের মধ্যে হিস্টিরিয়া হয়, এই প্রচার 19th century থেকে চলছে। 19th century মেডিকেল সায়েন্স এটা করেছে, তার বিরাট বড় উদাহরণ হচ্ছে তোমরা করেছো ইয়েলো ওয়ালপেপার, কিভাবে নারীদেরকে চিরকাল পাগল বলে, বিশেষ করে পোস্ট পোস্ট মেডিকেল সায়েন্স বিশ্বাস করতো দ্যাট ইউটেরাস ইজ দ্য সোর্স অফ দ্য ফিমেল ম্যাডনেস। ইউটেরাস কারণ সেই সময়ে অনেক সময় যেটা হতো নারীদের সোডিয়াম পটাসিয়াম ডেফিসিয়েন্সি, ন্যাচারাল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, এবং মেডিকেল সায়েন্স ওটাকেই ধরে নেওয়া হতো যে পাগলানোর উৎস। বুঝতে পারছো এই যে ভয়ঙ্কর একটা অ্যাসোসিয়েশন, মেডিকেল সায়েন্স অলমোস্ট কিন্তু একটা পুরুষতন্ত্রের মানে কি বলবো একটা মেশিনারি হিসেবে, একটা ওয়েপন হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়েছে। এবং নারী ডাক্তার মানে ফিমেল ডক্টর তো পাওয়াই যেত না সেই সময়, একটা বড় সময় জুড়ে, অনেক পরে উইমেনরা ডক্টর হতে আরম্ভ করেছে। ফলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হিস্টিরিয়া ওয়াজ হেল্ড অ্যাজ আ স্পেসিফিক্যালি ট্রান্সগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, মানে যেটা এরা যেটা করলো ফ্রেঞ্চ ফেমিনিস্টরা, যে ঠিক আছে দে অ্যাকচুয়ালি ট্রাইজ টু সেলিব্রেট হিস্টিরিয়া, তারা বলো ঠিক আছে আমরা পাগল তো পাগল, আরো বেশি করে পাগলামো করবো, যদি পাগলামোই করি তাহলে আমরা আমাদের ট্রান্সগ্রেসিভ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ট্রান্সগ্রেসিভ মানে যখন ভাষার ব্যারিয়ারটাকে ভেঙে দিচ্ছে, ল্যাঙ্গুয়েজ অনেক বেশি কেওটিক হয়ে যাচ্ছে, পুরুষতন্ত্রের কোনো কথা শুনছে না, অনেক বেশি অ্যাসোসিয়েটিভ, অ্যান্টিডোট টু দ্য লিটারারি স্টাইল, যেটা সাহিত্যের যে স্পেসিফিক স্টাইল বলে মানা হয় তাকে মানা হচ্ছে না, ভেঙে ফেলছে। আমি পরে কয়েকটা দেখাবো যে লেখার ধরনটা কিভাবে, আমি যদি পাগলই হই তাহলে আমি পাগলের মতো করেই লিখবো, তাহলে আমি আমার মেনস্ট্রুয়েশনের ব্লাড দিয়ে আমি আমার লেখার চেষ্টা করবো। এই যে অত্যন্ত রেবেলিয়াস কথা, এইটা কিন্তু প্রথমবার ফ্রেঞ্চ ফেমিনিজম বলার চেষ্টা করছে, নারী দেহকে অ্যাজ আ মোড অফ দ্য ওয়েপন হিসেবে ইউজ করার চেষ্টা করছে। তো আমি পরের দিনকে ফ্রেঞ্চ ফেমিনিজমের বাকি অংশটা খুবই ইন্টারেস্টিং, জুলিয়া ক্রিস্তেভা সিম্বলিক অ্যান্ড সেমিওটিক অ্যাবজেকশনের কনসেপ্ট এইগুলো বলবো, ঠিক আছে? সো পরের দিন ফ্রেঞ্চ ফেমিনিজম শেষ করবো এবং ফেমিনিজম ইন জেনারেল শেষ করবো, খানিকটা এর কথা বলবো। আর বিখ্যাত মানুষ জুডিথ বাটলার, যিনি কয়েকদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন, খুবই মানে সারা পৃথিবী সাড়া ফেলে দেওয়ার ফেমিনিস্ট থিঙ্কার, এই দুটো দিয়ে আমি পরের দিনকে আমার ফেমিনিজমের ক্লাস শেষ করব। পরের দিন আমি কয়েকটা বেশ কয়েকটা মানে মানে কি বলবো মানে সো কল্ড আনকনভেনশনাল কথা ক্লাসের মধ্যে বলবো, কিন্তু কিছু করার নেই, কারণ সেটা বলতেই হবে, কারণ সেটা মানে মানে এই ফ্রেঞ্চ ফেমিনিজমই বলেছে। ফলে পরের দিন সেটা বলে আমি আমার ক্লাস শেষ করব। সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। বেশ, আমি রেকর্ডিংটা অফ করছি। কারোর কোনো প্রশ্ন রয়েছে? এনি কোয়েশ্চেন্স, এনি অফিসিয়াল কোয়েশ্চেন্স? বেশ, কোন অফিসিয়াল কোয়েশ্চেন্স? শালটা কত বললেন? কিসের শালটা বাবা, কিসের শাল? মানে
আমরা যখন দেখবো তাদের মিজোরমোস রাইটিং গুলো লাভ অফ দ্য মেডিউসা 1976 বা তারা যা জুলিয়া ক্রিস্টোফার যে সব থেকে ইম্পর্টেন্ট লেখা খুবই ইম্পর্টেন্ট লেখা হচ্ছে দ্য পাওয়ার্স অফ হরর 1970 টেলস অফ লাভ ব্ল্যাক সান এগুলো 1970s এ লেখা হচ্ছে 70s 80s 1980 দশকে অপারেট করছে এখনো জুলিয়া ক্রিস্টোফার বেঁচে আছে আমি জুলিয়া ক্রিস্টোফারকে আমার দেখার সৌভাগ্য হয়েছে চেন্নাইতে উনি এসেছিলেন আর কি মানে খুবই মানে বিখ্যাত থিঙ্কার গোটা পৃথিবী জোড়া থিঙ্কার খুব ভীষণ পরিমাণে পপুলার হয়ে যায় কিন্তু ফ্রেঞ্চ ফেমিনিজম ফ্রেঞ্চ রেভলিউশন থেকেই আসে কিন্তু আমাদের যে সিলেবাসে আমরা যেটা পড়াই সেখানে ব্রিটিশ ফেমিনিজমটা খুব বেশি পরিমাণে প্রথম দিকে পড়ানো হয় মানে ব্রিটিশ ফেমিনিজমটা ফার্স্ট ফেমিনিজমের একটা বড় অংশ ব্রিটিশ ডমিনেট করে বলে ওই অংশটা পড়ানো হয় এবং খানিকটা আমরা ইংলিশ লিটারেচার পড়ছি বলে আমাদের ভার্জিনিয়া উলফটাকে বেশি এম্পাসাইজ করা হয় আমাদের খানিকটা সাবজেকশন অফ দ্য উইমেন বেশি এম্পাসাইজ করা হয় জন স্টুয়ার্ট মিলের লেখা কিন্তু তারপরে ব্রিটিশ ফেমিনিস্টদের খানিকটা এলেন শোওয়ালটার আমেরিকান ফেমিনিস্ট কিন্তু তারপরে পুরো ম্যান্টেলটা মানে এই যে ফেমিনিজমের যে মানে আমরা বলতে পারি যে ম্যান্টেল বলতে বলতে গেছি যে মানে আগুন নিয়ে চলার যে পথটা এটা পুরোটাই কেড়ে নেয় আর কি ফ্রেঞ্চরা মানে 1970s এর পর থেকে ফ্রেঞ্চদের একটা বড় অংশ এটা নিয়ে চর্চা করা আরম্ভ করে বুঝতে পেরেছো তো সেই জন্য সেই অংশটা তোমরা পড়ছো আমেরিকার থেকে ফ্রান্সে যদি লেখাগুলো আমাদেরকে দিত না অনেক ভালো হতো ভালো হতো ফ্রেঞ্চ ফ্রেঞ্চ লেখা খুবই কন্ট্রোভার্সিয়াল খুবই মানে কি বলবো খুবই মানে পাওয়ারফুল না খুব স্ট্রং ওরা ওদের এইগুলো আমি দেখেছি আমি পড়েও ছিল খুব স্ট্রং ওদের ধারণা গুলো যা বলে এবং ব্রিটিশ রিপোর্টটা অন্য ভাবে দেখে মানে একেবারে একেবারে ঠিক কথা বলেছো আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি রেকর্ডিংটাকে অফ করছি